بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার, সম্মানিত ভাই বোনেরা, আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার কমিউনিটির পক্ষ থেকে। আজকে আপনাদের সামনে আমরা আসছি নতুন এবং পুরানো, এটি বলতে পারেন আপনারা, যে টপিকটি হলো আমার দেশ। আমাদের দেশকে নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের 16 ডিসেম্বর চলে গেছে, আপনার ইন্ডিপেন্ডেন্ট ডে বাংলাদেশে চলে গেছে, এটা খুব গর্বের বিষয় আমার জন্য এবং আমরা সবার জন্য। এই জন্য আমরা টপিকটি নিয়ে আসি আমার দেশ নিয়ে আমরা আলোচনা করবো। এবং এই দেশে যারা আমরা আসি, আমি এই দেশে বড় হয়েছি, আমার মাইসেলফ, যে আমরা কীভাবে বাংলাদেশের সাথে যুক্ত হতে পারি, আমাদের দেশপ্রেমটা আসলে কি খাঁটি অথবা আসলে কি আছে বা নাই, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, যাতে আমাদের নেক্সট জেনারেশন যারা আছে ওরাও এই টপিকের সাথে যুক্ত হয়। এবং এই আপনারা যারা দেখতেছেন, আপনারা হয়তো অনেকেই আসলে এই বাংলাদেশের এই প্রোগ্রামগুলোতে হয়তো শরিক না হন, আমি জানি হয়তো না হইতে পারেন, কিন্তু এইগুলা কি শুধুমাত্র অন্যদের না, আমাদেরও আছে। আমাদের তো গর্বের কথা, আসলে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এ থেকে বড় আমাদের জন্য কী হইতে পারে? আপনি যদি অন্য অন্য দেশগুলো দেখেন, যেমন কাশ্মীর দেখেন, পাকিস্তান দেখেন, বিভিন্ন দেশগুলো দেখেন, তাদের অবস্থা দেখেন, আমাদের অবস্থা কি এমন নয়, আমরা স্বাধীন হয়ে গেছি। সো উই শুড বি ভেরি প্রাউড অফ, এবং যারা এইটা অ্যাচিভ করছেন, যে মুক্তিযোদ্ধারা এইটা অ্যাচিভ করছেন এবং যারা শহীদ হয়েছেন, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের জান্নাতুল ফেরদাউস দান করেন। এবং আমাদের সাথে দুজন বিজ্ঞ মাশাআল্লাহ এই সাবজেক্টের সাথে খুবই, আমি মনে করি যে তারা উপযুক্ত, এই জন্য ওদেরকে দায়িত্ব দিয়েছি। আমার ডান দিকে আছেন আমাদের বেলা মাহমুদ ভাই, ওয়েলকাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো তো, আলহামদুলিল্লাহ। আপনার ব্যস্ত সময়ের জন্য তবু আমাদের সাথে শরীক হয়েছেন, ধন্যবাদ, জাজাকুমুল্লাহ খাইরান। আপনাকেও ধন্যবাদ, জাজাকুমুল্লাহ। এবং বাম দিকে আমার আছেন মাশাআল্লাহ মুহিউদ্দিন ভাই, আমার আপনাদের সবারই পরিচিত, অ্যান্ড হি ইজ অলসো এ টিভি প্রেজেন্টেটর। মুহিউদ্দিন ভাই ওয়েলকাম। জি, আপনাকে অনেক ধন্যবাদ ইশাক ভাই। মাশাআল্লাহ, কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আপনি তো নর্মালি ইউ রিপ্রেজেন্ট ইউর সেলফ, সো নর্মালি ইউ সিট ফর আই এম সিটিং, এরকমই আসলে ওই ধরনের কিছু ফিল করছিলাম, মানে ওই যে কাউন্ট ডাউনের কোনো কিছু আমার কানে আসছিল না, আমার মনে হচ্ছিল যে কী ব্যাপার, প্রোগ্রাম কখন শুরু হবে, ব্যাপারটা এরকমই ছিল। ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমরা তো অনেকদিন ধরে আসলে এসে একবার প্রোগ্রাম দেখছি, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ, আর আজকে আসলে আসতে পারে অনেক ভালো লাগছে, অনেক ধন্যবাদ। জাজাকুল্লাহ খান, আচ্ছা আমি আপনাকে থেকে দিয়ে শুরু করি, আপনি তো ইয়ং, কিন্তু আমার বন্ধু মানুষ, এই জন্য অনেকে আমি ভাবছি অনেকে তো পরে আসি। জি আচ্ছা, আপনাকে দিয়ে শুরু করি, এই জন্য আমাদের উদ্দেশ্যটা হলো যে যারা ইয়ং যারা আছে, জেনারেশনগুলো আছে, সামহাও যে তারা লেফট আউট, তারা আসলে বাংলাদেশে যে 50th ইউনিভার্সিটি, এটা আপনার বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স নিয়ে, এটা নিয়ে হয়তো তারা আলোচনা করতেছে না অথবা জানেই না অনেকে। তো আমরা কীভাবে তাদের কাছে এই খবরটা পৌঁছানো যায় আর কি, যে দেখুন এই একটা স্পেশাল ডে, আর পৃথিবীর সবাই এটি নিয়ে গর্ব করে, সব দেশ তো, অনেক দেশগুলো তো ইন্ডিপেন্ডেন্ট হয়েছে আপনার, তো আমরা এইরকম সেলিব্রেশন করতেছি না এবং তাদেরকে যুক্ত করতেছি না। সো দেশপ্রেমটা বড় একটা ব্যাপার। তো আপনার বলেন তো, আপনি তো বাংলাদেশে বড় হয়েছেন, এবং আপনার বলেন তো আপনি কীভাবে বাংলাদেশের এটা কীভাবে মূল্যায়ন করেন, এবং আপনি কি আপনার কি আপনার তো শহীদ অথবা মুক্তিযুদ্ধের সাথে আপনাদের কী কোনো সম্পর্ক আছে, একটু বললে আমাদেরকে একটু ভালো হবে। অনেক ধন্যবাদ ইশাক ভাই। আমি দর্শকদের উদ্দেশ্যেই বলছি, আর সর্বপ্রথম ধন্যবাদ জানিয়েছি অবশ্যই ইশাক ভাইকে, আর আল্লাহর কাছে দোয়া করে নিচ্ছি আজকে থেকে 50 বছর আগে যারা বাংলাদেশকে একটি সুন্দর দেশ হিসেবে উপহার দেওয়ার জন্য নিজেদের সবচাইতে পছন্দের যে জিনিসটি, সেটা হচ্ছে আমাদের জীবন, সেই জীবনটি যারা উৎসর্গ করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সত্যিকার অর্থে একজন শহীদের মর্যাদা দান করুন। এবং আমরা বিশ্বাস করি আল্লাহ সেটা করেছেন, কারণ হলো মুক্তিযুদ্ধের ইতিহাস কম বেশি আমরা যারা জানি, আমরা জানি সেই সময়টা কেমন ছিল, সে সময়ের মানুষরা কেমন ছিলেন, তাদের ভেতরকার দেশপ্রেমটা কেমন ছিল, তারা কী ধরনের দেশপ্রেম নিয়ে উদ্বুদ্ধ হয়ে তারা নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছিলেন, শুধুমাত্র কেবলমাত্র তারা দেখতে পাবেন না। আজকের যে সুন্দর দেশটি আমরা দেখছি, আজকের যে সাজানো গোছানো উঁচু অট্টালিকা, দালান কোঠা এবং আভিজাত্যের যেই ছায়া আমরা দেখছি আমাদের বাংলাদেশে, সেই পরিস্থিতিটাকে তারা দেখতে পারবেন না, তারা জানেন, কিন্তু তাদের রক্তের উপরে দাঁড়িয়েছে আজকের এই বাংলাদেশ। তারা সেই জিনিসটি জানতেন যে হয়তো আমি মরে যাব, কারণ যুদ্ধে ঝাঁপ দেওয়া মানেই হচ্ছে আমাকে এটা ধরেই নেওয়া যে আমি আমার জীবনকে বিলিয়ে দিচ্ছি, আল্লাহই ভালো জানেন যে আমি বেঁচে ফেরত আসবো কি না। তো সেই অর্থে ইশাক ভাই যেটা আপনি প্রশ্ন করেছেন, মানে যুদ্ধের সাথে আমার কোনো সম্পৃক্ততা আছে কি না,
আজকে আপনি যে শুরুতে বলেছেন বিজ্ঞ দুজন মানুষ, হয়তো আমাদের বেলাল স্যার আছেন, উনি হয়তো বিজ্ঞ হতে পারেন, আমি এবারে মোটেও বিজ্ঞ না। তবে যুদ্ধের সাথে আমার সম্পৃক্ততা হচ্ছে আমার আব্বা বাংলাদেশে একজন প্রথম সারির মুক্তিযোদ্ধা, এটা আমি অত্যন্ত গর্বের সাথে বলতে পারি। মুজিবনগরে যে মুক্তিযোদ্ধাদের যে সিরিয়াল লিস্ট করা হয়েছিল সেই সময়, ওখানে 19 নম্বরে আমার আব্বার নাম লেখা আছে স্বর্ণাক্ষরে। তো এটা আমার জন্য একটা অনেক গর্বের বিষয় এবং আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, এটা হচ্ছে সম্পৃক্ততা। আর আপনার যে প্রশ্নগুলো আপনি করেছেন সেই প্রশ্নগুলোর প্রেক্ষিতে যদি আমি বলতে চাই যে আসলে বাংলাদেশ থেকে বড় হয়ে আসা মানে কি, মানে হচ্ছে আমার মানে আমার জীবনটাই হচ্ছে বাংলাদেশ, আমার এই দেশে আমার সামান্য কিছু স্মৃতি আছে, কারণ এই দেশে হয়তো আমি আজকে স্থায়ীভাবে বসবাস করছি, এই কারণে হয়তো আমি নিজেকে বলছি আমি এই দেশের একটা কিছু হয়ে গেছি, কিন্তু না, আমার রক্ত আমার শিকড় সব কিছুই বাংলাদেশে লেগে আছে, গেঁথে আছে। আর যেহেতু বলেছি যে আমার আব্বা একজন মুক্তিযোদ্ধা, আমার আব্বা এখনও বেঁচে আছেন আলহামদুলিল্লাহ, ওনার বয়স 76 বছর এখন। আব্বার কাছ থেকে আব্বা কখনোই গর্ব করে বীরত্ব গাথা সুরে আমাদের কাছে এই কথাগুলো বলেননি। আমার আব্বার সর্বশেষ যে কর্মস্থল ছিল, আব্বা সেনা কর্মকর্তা ছিলেন, তো আব্বার চাকরি জীবনের যে সর্বশেষ কর্মস্থল ছিল সেটা ছিল কুমিল্লা ক্যাডেট কলেজ। আমি জানি না আপনারা এই ব্যাপারগুলো জানেন কি না, ক্যাডেট কলেজে ওই বেসামরিক কর্মকর্তাদের সাথে কিছু সামরিক লোকজনও থাকতো, ওখানে ওই ক্যাডেটদেরকে ট্রেন আপ করার জন্য সামরিক যে ট্রেনিংগুলো আছে সেগুলো, তো ওই যে পদবিটা সেই পদবিতেই আব্বা ছিলেন। এবং আব্বার জীবনের সর্বশেষ কর্মস্থল ছিল কুমিল্লা ক্যাডেট কলেজ। কুমিল্লা ক্যাডেট কলেজের তৎকালীন যিনি প্রিন্সিপাল ছিলেন, তিনি রিয়ার অ্যাডমিরাল, তিনি হচ্ছেন যে কুমিল্লা ক্যাডেট কলেজের প্রিন্সিপাল ছিলেন, তিনি ছিলেন সামরিক বাহিনীর আব্বা, এরকম আরও তাদের কয়েকজন সামরিক কর্মকর্তা এবং সহকর্মীরা ছিলেন। ওখানে আব্বা যখন চাকরি জীবনের শেষ বক্তব্যটি দেন 1998 সালের জুন মাসের 18 তারিখ, আমার এখনও মনে আছে, আব্বার ওই রেকর্ডটি আমরা তো লাইভ দেখতে পাইনি প্রোগ্রামটা, আমরা স্কুলে ছিলাম, আব্বার ওই রেকর্ডটি আমরা যখন শুনেছি ওই রেকর্ডে আব্বা মূলত ওই ব্যাপারটা প্রকাশ করেছেন। ওই সময় আমরা জানতে পারি যে আব্বা একজন মুক্তিযোদ্ধা, এবং আব্বা পরবর্তীতে আমরা আব্বাকে ধরেছি যে আব্বা আপনি তো কখনো আমাদেরকে এই ব্যাপারগুলো বলেন নাই। এটা অনেক লম্বা ঘটনা, তা আমি ওই ঘটনার দিকে এখন যাচ্ছি না, পরবর্তীতে যদি কোনো প্রসঙ্গ আসে তখন যাব। জাস্ট আপনার কথা শেষ করে, প্রশ্নটার শেষ করে আমি আপনার কাছে আবার ফেরত যাচ্ছি, সেটা হলো যে এখানকার আমাদের যারা জেনারেশন যারা বেড়ে উঠছে, আমাদের যেমন আমাদের সন্তানেরা, আমার বড় মেয়ের বয়স 7 বছর, এইভাবে আরও আপনাদের যারা আমাদের যাদের সন্তানেরা আছে, আরও বড় হয়েছে অনেকের সন্তানেরা, আমাদের বয়সী অনেক সন্তানরা আছে যারা এই দেশেই জন্ম, এই দেশেই বড় হয়েছে, আমি বিশ্বাস করি এটা সম্পূর্ণ মা বাবা, আমাদের যারা দাদা দাদিরা আছেন, মা বাবারা আছেন, মানে যাদের যাদের শিকড়টা লেগে আছে বাংলাদেশের সাথে, আমি বিশ্বাস করি এটা 100% তাদের একটা ভূমিকা রয়েছে এখানে, আমাদের কাছে মুক্তিযুদ্ধের ব্যাপারটাকে তুলে ধরা। মুক্তিযুদ্ধটা কি, বাংলাদেশ কি, কোথা থেকে এলো বাংলাদেশ, বাংলাদেশের কোনো পরিচয় ছিল না, বাংলাদেশকে কেউ চিনতো না, সেই বাংলাদেশটা কাদের রক্তের বিনিময়ে এসছে, সেই বাংলাদেশটা কীভাবে তৈরি হয়েছে, কীভাবে গঠন হয়েছে, এই ব্যাপারগুলো যদি তাদেরকে আবেগ দিয়ে সুন্দরভাবে বোঝানো যায়, তাহলে আমি বিশ্বাস করি আপনি যে কথাটা বলেছেন এই জিনিসটা, এই ঘাটতিটা কিন্তু কিছুটা হলেও পূরণ করা যাবে। তো এতটুকুই আপাতত আমি রাখলাম, এসে পরে ইনশাল্লাহ টপিকসে আসলে খুবই ধন্যবাদ। বেলাল ভাই, আপনাকে সে আসি, একই প্রশ্ন যে আপনি তো দেশে বড় হয়েছেন, এইটা অনুভব বেশি করতে পারবেন। আমি দেশে বড় হই, দেশে বড় হই না, আমি এখানে আছি, আমি আসলে দেশের সাথে অত সম্পর্কিতও নয়, এরপরেও অনুভব করি ছোটবেলার যে স্মৃতিগুলো আছে যেইগুলো, এইগুলো এখন অনুভব করি, এবং দেশে গেলে এই স্মৃতিগুলো দেখলে চুকুতে বাসলে এখনও আঘাত দেয় যে হ্যাঁ আমার দেশ, এটি তো আমার দেশ বলতে তো একটি দেশ বোঝায় আসলে। তো আপনার যদি এই স্মৃতিগুলো একটু আমাদেরকে সংক্ষেপে বলেন যে আপনি কী মিস করেন, আপনি এখানে থাকতেছেন দেশের এই যে কত সুন্দর সুন্দর প্রোগ্রামগুলো হচ্ছে বর্তমানে, যেমন 50th anniversary হচ্ছে বাংলাদেশে, এবং আপনারা ছোটোখালো অবশ্যই করছেন এইগুলো, তো আপনি যদি একটু আমাদেরকে সামারাইজ করেন কী করতেন দেশে থাকতে আপনার। জি আলহামদুলিল্লাহ, আমি জন্মসূত্রে বাংলাদেশি হিসাবে বাংলাদেশে অনেক স্মৃতি আমার মনে পড়ে। সে আমরা যখন ছোটো ছিলাম স্কুলে গেতাম তখন বলবো এমন দেশটি পাবে না, কোথায় খুঁজে পাবে না, তো তুমি সকল দেশের সেরা সেজে আমার জন্মভূমি। তো প্রত্যেক মানুষ তার জন্মভূমিকে ভালোবাসে, আমরাও জন্মভূমিকে ভালোবাসি। আমরা বাংলা আজকে এখানে কথা বলি, কথা বলা আমরা কোত্থেকে শিখেছি, আমরা বাংলাদেশে স্কুল কলেজ থেকে আমরা শিখেছি। আমাদের মুক্তিযুদ্ধে আমরা যখন ছোট ছিলাম আমাদের গল্প শুনেছি, আমরা গল্প পড়েছি, আমরা
আমাদের স্কুলের টিচাররা আমাকে আমাদেরকে পড়াইছে, আমাদের পাঠ্যপুস্তকে ছিল। এরপরেও যদি আমাদের কোনো কিছু জানার দরকার ছিল, আমাদের উর্ধ্বতন আমার ভাই ছিল, আমার বাবা, আমি ছোটোকালে আমি বাবাকে হারিয়েছি, বাবার থেকে তেমন খুব একটা ইয়ে পাই নেই। তো আমার এক ভগ্নীপতি ছিল, উনি ছিল টেলিভিশন ডিরেক্টর, তো ওনার কাছে অনেক ক্ষেত্রে গল্প, উনি আমাদের বড় ভাইও ছিল এবং আমাদেরকে এইভাবে গাইড করত। তো ওনার মাধ্যমে অনেক কিছু আমরা জেনেছি যে বাংলাদেশ আসলে একটা সুন্দর দেশ, এটা প্রাকৃতিক দৃশ্য অনেকগুলো সুন্দর। তারপরে আমিও যখন বাংলাদেশে গিয়ে বিয়ে করেছি, আমি কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়েছি আমার ওয়াইফকে নিয়ে। আমি যখন গেলাম, আমি অনেক সৈকতে, আমি বিশ্বের জায়গাতে সৈকতে আমি গিয়েছিলাম, কিন্তু বাংলাদেশের মতো এত লম্বা, এত ডিস্টেন্স, এত সুন্দর, এটা আমি কোথাও খুঁজে পাই নাই। তো এই জন্যে বাংলাদেশে যখন আমরা সুইবেলে, মানে বাংলাদেশের যে হোটেলে আমি ছিলাম, সেখান থেকে হিমছুড়ি নামে যেখানে সিনেমা শুটিং হতো, উপর থেকে পানি পড়তো, ঝর্ণা মানে ইয়ে হতো, সেখানে যাওয়ার পরে ও দৃশ্যগুলো দেখে আসলে খুবই প্রাকৃতিকভাবে ওটা যেভাবে আসতো, এটার কাছে আমার কাছে খুবই আনন্দ হলো। আর আমি বাংলাদেশে থাকা অবস্থায় আমার বাসা ছিল কমলাপুর জসীমউদ্দিন রোডে, নটরডেম কলেজের ছাত্রদেরকে নিয়ে আমার অনেক ক্ষেত্রে ইয়ে ছিল। আমি ওদেরকে নিয়ে প্রত্যেক বছরে আমি পিকনিকের আয়োজন করতাম। বাংলাদেশে থাকা অবস্থায় আমি ব্যবসার সাথে জড়িত ছিলাম, সেখানে পিকনিকে যাওয়ার জন্য আমার নিজের খরচে গাড়ি, আমার নিজের খরচে খাওয়া দাওয়া, আমার নিজের খরচে সব কিছু আমি ব্যবস্থা করে বাইদেরকে নিয়ে ইয়েতে, মানে কুমিল্লা কোটবাড়িতে পিকনিকে যেতাম। তো কেন কুমিল্লা কোটবাড়ি আমার কাছে এত পছন্দের, এত সুন্দর, যে কুমিল্লা কোটবাড়িকে এমনভাবে আমাদের দেশে মানে সাজানো হয়েছে, এটা এখনও আমার মনে পড়ে। তো এই মনে পড়ার ইয়েতে আমি জন্মভূমিকে আমি অস্বীকার করতে পারছি না। সত্যিই জন্মভূমি, আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি, আর এই বাংলা ভাষার সাথে সাথে আমি বাংলাদেশে বাঙালি বলে আমি আমি গর্ববোধ করব। আমার জেনারেশান, আমার সন্তানরা যদি বাংলা সম্বন্ধে আদৌ না জানে, সেই জন্য আমি সাপ্তাহিকভাবে তাদেরকে বাংলা শেখানোর জন্য, তাদের জন্ম এখানে, তাদেরকে বাংলা শেখানোর জন্য আমি হাতে কলমে, তারা যাতে করে অন্তত একটা পেপার দেখে তারা পড়তে পারে, সেই জন্যে আমি দৈনিকই তাদেরকে আধা ঘন্টা, এক ঘন্টা প্রত্যেক সপ্তাহে তাদেরকে বাংলা আমি লেসনে অথবা তাদেরকে রুটিনে রেখেছি, যাতে করে বাংলা সম্বন্ধে আমি ইনকেস যদি মরে যাই, ওরা বাংলাদেশে গেল, তাহলে বাংলাদেশে যাওয়ার পরে দেখা যাবে ওরা বাংলা কথা বলতে পারছে না, ওরা ইংলিশ বলবে, দেখা যাবে কেউ তাদের কথা বুঝতে পারছে না। সেই জন্যে ইংলিশ এবং বাংলার সমন্বয়ে তাদের ভাব যাতে করে প্রকাশ করে, তাদের যে তারা কী চাহিদা তাদের আছে, তারা যদি এটা বুঝাইতে সক্ষম হয়, তাইলে আমার মনে হয় তারাও বেনিফিশিয়াল হবে এবং তারাও গর্ববোধ করবে আমার বাবা বাংলাদেশি। আমার একটা প্রশ্ন এখানে মধ্যে, যে আমরা যে জিনিসটা দেখতে পাই, মানে আমরা যারা বিদেশে আসি তাদের দেখতে পাই, দুইটা দ্বারা হয়ে গেছে। যে একটা দ্বারা মানে একটা পলিটিক্যালি মোটিভেট হয়ে গেছে, যেমন আমরা মুক্তিযোদ্ধা যারা আছে আর কি, সামহাও এটা প্রমোশনটা বেশি হচ্ছে যে দুই পার্ট, একটা হলো মুক্তিযোদ্ধা গোষ্ঠী আর একটা হলো বিপরীত গোষ্ঠী। আমরা 50 বছর সেরে চলে আসলাম, 50 ইয়ার্স গন, আমরা কি এখনও কি আমাদের মধ্যে এই ডিভিশনটা রাখা উচিত? কারণ এই ডিভিশন থাকার কারণে যারা মানে উন্নতভাবে সেলিব্রেশন করতেছে বা লাগতেছে, যেমন এরাই ইন্ডিপেন্ডেন্সটা নিয়ে আসছে, যারা কম করতেছে অথবা ডিফারেন্ট ওয়ে করতেছে, লাগতেছে মানে ওরা কি দেশের মোহব্বত নাই অথবা দেশের দেশপ্রেম নাই, এইরকম জানি লাগতেছে আর কি। তো আপনার কাছে কি এরকম অনুভব হয়? আমার কাছে আসলে যেটা আমি বলবো, সেটা বলবো, ইন্ডিয়ান প্রেসিডেন্ট যদি বাংলাদেশে আসে, তাইলে ইন্ডিয়ান কাপড় পরে, ইন্ডিয়ান মানে শিল্পের উৎপাদিত কাপড় পরে উনি দেখতে আসে। ওনাদের ভিতরে যে দেশপ্রেম আছে, আমাদের দেশে যখন মন্ত্রী মিনিস্টার অথবা যেই কোনো লোকে যখন, তখন তারা সংসদে বসে আমাদের দেশের এই যে মানে এই শিল্প উৎপাদিত কাপড় পরে ওনারা সংসদে বসে না, ওনারা জাপান অথবা বিভিন্ন দেশকে ইয়ে করি। তো সুতরাং আমাদের মাঝে যদি আমাদের দেশে উৎপাদিত জিনিসগুলো আমরা নিজেরা পরার জন্য চেষ্টা করি, তাইলে আমার দেশের উৎপাদিত বস্তু দ্বারা আমি যদি পয়সাটা কিনে আমার দেশ, তাহলে আমার দেশের ফান্ড এটা জমা হবে। হ্যাঁ, বা এইটা আপনি বললেন বাংলাদেশের কারণে, যে আপনি যদি এইটু এই দেশের বসান, যে তারা তাদের দেশপ্রেমটা এইভাবে করুক যে তাদেরগুলো তারা ইউজ করুক, তাহলে কি আমাদের কোনো সুযোগ হইতো? না, আসলে এটা তো আমরা একটু না না এটা ডিভাইডেড করা আমাদের আদৌ উচিত না।
আমি মনে করি ডিভাইডেড করা উচিত না। মুক্তিযোদ্ধার সন্তান যারা যারা মুক্তিযোদ্ধার সন্তান না, অনেক মুক্তিযোদ্ধা মানে আমরা মানে বলবো যে মুক্তিযুদ্ধ আজ থেকে আরম্ভ করে 50 বছর আগে মানে যুদ্ধ করেছে, অনেকে মৃত্যুবরণ করেছে, অনেকে জীবিত নেই, তো তাদের সন্তানরা কীভাবে গর্ভগত হলে তারা কী হবে। এই জন্যে আমার মতে যে মুক্তিযোদ্ধার ফ্যামিলি এবং উদ্যোট মুক্তিযোদ্ধার ফ্যামিলি ডিভাইডেড করা আদৌ উচিত না। আমরা বাঙালি দল বল নির্বিশেষে আমাদের ভাষা বাংলা, আমরা দেশ স্বাধীন করেছি, আমরা গর্ভগত আমরা যে দেশে জন্মগ্রহণ করেছি সেই দেশকে যাতে করে কোনো রকম সুনাম ক্ষুণ্ণ না হয় সেই ব্যাপারে আমরা যাতে করে মাথা তুলে দাঁড়াইতে পারি, আমরা অন্যদের কাছে আমাদেরকে ছোট করব না। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। আপনার কাছে একই প্রশ্ন যে আমরা দেখতেছি এইভাবে, যেমন আপনি বলছেন আপনার আব্বা, এটা তো খুব গর্বের বিষয়, আমাদের চাচু আপনার মুক্তিযোদ্ধা ছিলেন এবং উনি আপনার গর্ব হওয়া অবশ্যই কথা, কিন্তু আমরা দেখছি যে এইটাকে সামহাও পলিটিক্যালি ইউজ করা হচ্ছে এবং এইটার কারণে ওদেরকে আমরা বাদও বলছি না, কিন্তু সামহাও দে আইসোলেটেড যে ভাই আমি তো এইরকম, তুমি তো এইরকম নাই। আচ্ছা, আমরা যারা আসি, হ্যাঁ আমাদেরকে অবশ্যই এক্সট্রা রেসপেক্ট দিতেই হবে যাতে তাদের কারণে আমরা এটা পাচ্ছি, বা ডু ইউ থিঙ্ক এটা কি পলিটিক্যালি পলিটিসাইজ করা হয়েছে? অনেক ধন্যবাদ ইশাক ভাই। এটা আমাদের বেলাল স্যার যেটা বললেন, আমি যদি ওটার সাথে প্যারালালি জিনিসটা বলি, আমি মানে আমার কাছে একটা জিনিস, মানুষকে আমি জানি না, জ্ঞানে গুণে আল্লাহ কাউকে জ্ঞান কম দেননি। আজকে যারা আমাদের দেশকে পরিচালনা করছেন, আমাদের দেশকে যারা চালাচ্ছেন, তারা সবাই জ্ঞানে গুণে অনেক বেশি, অনেক অনেক বেশি তারা জ্ঞানী, সত্যি কথা। যেটা একটা ছোট্ট জিনিস, আমরা যদি আমার পরিবারকে নিয়ে চিন্তা করি, আমি আমার পরিবারে আমার ছেলে মেয়ে সন্তান আমার স্ত্রী সহ আমি আমার পরিবারকে চালাচ্ছি। এখন আমার পরিবারে আমার স্ত্রী আমার আমরা দুইজনের যেই কন্ট্রিবিউশন আছে, আমাদের দুইজনের কন্ট্রিবিউশনেই কিন্তু আমাদের ছেলে মেয়েগুলো বড় হচ্ছে। আজকে থেকে 20 বছর পর আমি যদি আমার স্ত্রীকে বলি এই সংসারের পেছনে সবচেয়ে বেশি ভূমিকা হচ্ছে আমার, তুমি কিছুই করো নাই, হতে পারে কথাটা সত্য, কিন্তু একজন বাবা হিসেবে বা একজন হাজব্যান্ড হিসেবে কি আমি কখনো এই ধরনের কথা বলবো? আমি বিশ্বাস করি কোনো হাজব্যান্ড এই ধরনের কথা বলবেন না, আনলেস সেখানে একটা ভিন্ন মানে অবস্থার সৃষ্টি হয়, কোনো ঝগড়াঝাটি সৃষ্টি হয়। মানে আমার এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের বাংলাদেশটাকে যদি আমরা একটা পরিবার হিসেবে চিন্তা করি, সেই পরিবারের উপর পরিবারের যারা ত্রাণকর্তা, যারা মা বাবা, তারা কে? তারা হচ্ছেন দেশের যারা পরিচালক আছেন, তারা দেশের সরকার প্রধান আছেন তারা। এখন দেশের যারা সরকার প্রধান তাদের দায়িত্বই হচ্ছে এই এটা আমার পরিবার, এই পরিবারের মানুষগুলো হচ্ছে আমার সন্তান, এই সন্তানগুলোকে আমাকে পেলে পুষে বড় করতে হবে। এখন এই বড় করতে গিয়ে দেখলাম যে শকুনের থাবা আসলো, তো শকুনের থাবাটা থামানোর দায়িত্ব কার? আমার। এখন আমার আমার চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাইরা সেখানে এগিয়ে আসে নাই, তার মানে তাদেরকে কি আমি পরবর্তীতে তাদেরকে যদি আমি খোটা দিই যে তোমরা এগিয়ে আসলা না কিন্তু আমরা তো ঠিকই দেশ স্বাধীন করে ফেলছি, হ্যাঁ আমি খোটা দিতে পারি, আমি কথাটা বলতে পারি, কিন্তু এটা দিয়ে তাহলে আমি আমার তো আমার যে অবদানটা সেটাকে তো তার আমি বড় করে ফেললাম, আর আমার আমার বড় করার মাধ্যমে আমি নিজেকে ছোট করে ফেললাম। কেন? কারণ আমি বাবা হিসেবে যে আমার পরিবারকে দেখাশোনা করছি, এটা তো বলার কিছু নেই, এটা আল্লাহ আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছেন, আমার পরিবারের দায়িত্ব আল্লাহ আমাকে দিয়ে দিচ্ছেন। ঠিক একইভাবে আমি যখন দেশের পরিচালক, তো আমার দেশকে পরিচালনা করা আমার দায়িত্ব, এখন কে এগিয়ে আসলো আমার সাথে কে আসলো এটা আমার দেখার বিষয় না, এন্ড অফ দ্য ডে আমি দায়িত্বশীল হিসেবে আমার কর্তব্য হচ্ছে আমার দেশের মানুষ, দেশ বিপদে আছে ঝাঁপিয়ে পড়ছি আমি, দেশ বিপদে আছে আমার নিজের জীবনকে বিপন্ন করে আমি আমার দেশকে বাঁচাবো, এবং আলহামদুলিল্লাহ সেটাই হয়েছে। কিন্তু এখন যেটা ইশাক ভাই প্রশ্ন করেছেন যে কেন আমাদেরকে এই বিভাজনটার কথা এখন স্মরণ করতে হবে, কেন এটা নিয়ে আমাদেরকে পড়ে থাকতে হবে, কোনো দরকার নেই, তোমরা করো নাই, তোমরা আল্লাহর কাছ থেকেও পাবা, সারা জীবন তোমরা নিজেরাই নেগলেক্টেড থাকবা, তোমরা নিজেদের মনের মধ্যে সবসময় একটা জ্বালা পোড়া থাকবে যে আরে দেশটা তো ঠিকই স্বাধীন হয়েছে, তখন কেন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করিনি, কেন মানে এই কাজটাকে সাপোর্ট করিনি, বা কেন আমি এরকম ছিলাম, কেন নিজেকে গুটিয়ে রেখেছিলাম, কেন নিজের জানটাকে বেশি মায়া করেছিলাম, আজকে যদি জীবন দিয়ে দিতাম আল্লাহর কাছেও পেতাম, সারা জীবন মানুষও মনে রাখতো আমাকে, একটা কথার কথা বলছি। তাহলে এই জিনিসটাকে নিয়ে যদি এখন বেশি এই ব্যাপারে বেশি কথা বলা হয়, বেশি ঘাটা হয় যে অমুকে করেছে তোমুকে করে নাই, এই যে কথাটা, এই কথাটা যদি চলেই আসে তাহলে যিনি করেছেন তার করার আর কোনো মূল্য থাকে না আসলে। না, আমার মনে হয় যে এই জিনিসটা আসলে মানে অল্প লোকেই বলে তাদের ফায়দার জন্য, সেলফ ইন্টারেস্ট মেবি। এই যে অল্প লোকেরা বলতেছে এটা তো আসলে আমাদের জাতির মধ্যে একটা ডিভিশন মানে হয়ে গেছে অলরেডি, তো এই ডিভিশনটা আমরা কীভাবে মানে মানে মিনিমাইজ করতে পারি, এইটাই হলো বড় কথা। যারা করতেছে ওদেরকে যাদের সাথী আছে
ওরা কি এটা বলতে পারে না বলে দেখেন আমাদেরকে এইরকম মানে এইরকম এই জিনিসটা ইউজ করা উচিত হচ্ছে না, 50 বছর 50 ইয়ার্স ইজ গন, আমরা এগুলো নিয়ে এখনও পলিটিক্স করতেছি, কী জরুরি? এটা কি কোনো লাভ হবে? লাভ তো হচ্ছে না। এই যে জাতীয় দিয়ে আপনার যে ডিভাইড অ্যান্ড রুল হয়ে যাচ্ছে, ডিভাইড করতেছি আমরা, আমাদের তো ক্ষতি হচ্ছে, সবারই ক্ষতি হচ্ছে। এই যাদেরকে আমরা বলতেছি যে আপনার করতেছে না, আরে উই শুড অফ কিন্তু আপনার ব্রিং দ্যাম ক্লোজ টু আস, এরকম বরাবর আমরা দূর করে দিচ্ছি ভাই। আর এখানে মানে দুয়ের দিকে হয়তো প্রবলেম আছে, যেমন মনে করেন এই স্বাধীন তো দেশ আমাদেরই হয়েছে, আমাদেরকেই গর্বপ্রবোধ করতে হবে। আমি সামহাও আমার তো সুযোগ আছে যে আমি শরিক হইতে পারি নাই, কিন্তু আমি তো তার জন্য দোয়া করতে পারবো, আমি তো তার জন্য কিছু করতে পারবো। যে ভাই আমরা করি, আমার অনেক মারা গিয়েছে, আমাদের যদি কঠিন কেশ মারা যায় ওদের জন্য আমরা দোয়া করাচ্ছি, আমরা কোরআন পড়ে ওদের জন্য দোয়া করতেছি, আমরা কি ওদের জন্য করতে পারি না যারা মুক্তি যারা যুদ্ধতে মারা গিয়েছে, তার জন্য করা উচিত ছিল অবশ্যই। তো আমরা সামহাও এটা আমরা দেখাচ্ছি না, যারা রিলিজিয়াস সাইট নিয়ে আমরা মানে চলতেছি, সামহাও আমরা মনে করতেছি কাজ তো হয়ে গেছে আর কী করার আছে। সো সামহাও আমরাও আমাদের দায়িত্বটা পালন করছি না, এবং এই জিনিসটা যদি আমাদের নেক্সট জেনারেশনগুলো দেখে তারা বলবে এই ঝামেলাতে আমি ঢুকতেও চাই না। এটা তো ঝামেলা, ওরা দেখেন কী করতেছে, ওরা দেখেন কী করতেছে। সো আপনার বিচার খুব সুন্দর লাগছে, আপনার যেভাবে পরিবারের যে একটা যুক্তি নিয়ে আসছেন, এবং আপনি তো নিয়ে আসছেন যে এই যে ওই দেশপ্রেমটা নিয়ে আমরা একটু আলোচনা করি এখন, যে দেশপ্রেমটা আমরা সবাই বলতেছি যে আমাদের দেশ নিয়ে প্রেম করি বা দেশকে ভালোবাসি, এই দেশপ্রেমটা কীভাবে প্রকাশ পাবে? এটা তো শুধু বলার জিনিস না, এটা তো লোক আমার কাজের কর্মে দেখাইতে হবে। দেশটা পৃথিবীটা দেখেন কী ছিল আর কী হয়েছে, এই যে দেশগুলো আমরা গর্ব করতেছি, অন্য অন্য দেশগুলো দেখেন, ইউরোপিয়ান দেশগুলো দেখেন, তারা তাদের দেশের জন্য দেখেন আমরা কতটুকু মানে ভালোবাসা তার কাজে প্রমাণ করে। জি, আমি ছোটো একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি বলবো আমরা দেশপ্রেম কীভাবে হতে পারি। দলবল নির্বিশেষে আমরা দেশকে যদি ভালোবাসি, আমার শত্রু মিত্র আমার পক্ষে বিপক্ষে সবাইকে একত্রিতভাবে সবার ওপিনিয়ন নিয়ে আমরা যদি আমাদেরকে দেশকে গঠন করার জন্য আমরা চেষ্টা করি, আমরা যদি আমরা দেশকে গঠন করার জন্য চেষ্টা করি তাহলে আমার অনেক ক্ষতি হতে পারে, আমার অনেক কিছু লস হতে পারে। যদি আমি কিছু অর্জন করতে হয় তাহলে আমাকে লস দিতেই হবে ব্যক্তি হিসাবে। আমরা বাংলাদেশ স্বাধীন করেছি, অথবা বাংলাদেশে আমরা বাংলাদেশ স্বাধীন করার পরে আমাদের অনেক মানে জীবন দিতে হয়েছে, এই জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। ঠিক তদ্রূপভাবে এই দেশটাকে শুধু স্বাধীন করে আমরা বসে থাকলে হবে না, এবং স্বাধীনতার থেকে স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। তো নৈতিক দায়িত্ব হলে আমি মনে করি, আমি একটা উপমা দিলে বুঝবো যে আমি আলহামদুলিল্লাহ প্রত্যেক সপ্তাহে ফ্যামিলি মিটিং করি। আমার দুই ছেলে, এক ছেলে কলেজে পড়ে 17 বছর বয়স, আর এক ছেলে ক্লাস টেনে পড়ে 14 বছর বয়স। আমার ওয়াইফ সহকারে যখন ফ্যামিলি মিটিং করি তখন আমার ছোট ছেলেকে কখনো আমি নেগলিসি করি, কিছু বলি না, তার মানে মতামতটা আমি প্রায়োরিটি দিয়ে চলি। যদি প্রায়োরিটি দিয়ে চলি সে আমার কথা শুনবে, আমি যদি তার মতামতকে প্রায়োরিটি দিয়ে না চলি, সে ইংল্যান্ডে জন্ম, সে এখানে থাকার পরে তার বন্ধুদেরকে সে আমাকে বন্ধু না বানিয়ে তার খারাপ সঙ্গকে সে বন্ধু বানাবে। তো খারাপ সঙ্গ যখন হবে তখন তার দ্বারা খারাপ কাজ করা অটোমেটিকলি হয়ে যাবে। তো আমি বাবা হিসাবে যদি তাকে আমি কনসিডার না করতে পারি, বাবা হিসাবে তাকে মূল্যায়ন না করতে পারি, আমি কীভাবে আশা করতে পারি তার থেকে আমি ভালো কামনা করব? সুতরাং আমার দেশকে গড়ার জন্য আমরা যারা প্রশাসনে আসি, আমরা যারা ক্ষমতা আসি, আমরা দল বল নির্বিশেষে সবার মতামত ভিত্তিতে আমাদের দেশটা কীভাবে সুন্দরভাবে পরিচালিত হবে, আমাদের দেশটাকে কীভাবে সারা বিশ্বের মাঝে মাথা উঁচু করে আমরা দাঁড়াইতে পারবো, সেই ব্যাপারে আমাদের কনসিডারসুলভ আচরণ থাকতে হবে। আমরা যদি এক পক্ষে মানে আমাদের পক্ষটাকে আমরা উইন করার জন্য চেষ্টা করি, আমরা যদি সবার মতামত সেখানে আনার জন্য চেষ্টা না করি, তাহলে আমার মনে হয় দেশপ্রেম আমরা মানে করা সম্ভব হবে কি না। আমরা ছোট্ট একটা বিরতিতে যাবো, খুবই জমছে, আপনাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ, আমরা চলে আসতেছি আবার। আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন আওয়ার কমিউনিটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, আপনারা সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আবার কমিউনিটির পক্ষ থেকে।
তো আমরা আজকে আলাপ করতেছি আমার দেশ নিয়ে। আমার দেশ বলতে বলতেছি যে আমরা যে দেশপ্রেমটা নিয়ে আমরা আলোচনা করতেছি, যে আমাদের টার্গেটটা হলো যে আমরা যেন এইটা প্রচার করতে পারি আমাদের নেক্সট জেনারেশন। এইটাই হলো জরুরি, যে আমরা যেগুলো করতেছি এগুলো যেন অন্যরা যেন আমাদের নেক্সট জেনারেশন যারা আসতেছে এরা যেন এটা ফলো করে। তো আমরা দেশ নিয়ে অনেক কিছু আলাপ করলাম, আপনারা অবশ্যই দেশপ্রেম আমার সবারই আছে, আমরা যারা বাংলাদেশি। তো আমরা এই পর্যায়ে আমরা কিছু গান শুনব, এই জন্য যে আসলে দেশপ্রেম বলতেছি, গান ছাড়া তো হবে না, আমাদের সাথে আমাদের শিল্পীও আছেন। সো আমি অনুরোধ করব শুরুতেই মহিদি ভাই, আপনি যদি আমাদেরকে একটা সঙ্গীত শোনান প্লিজ, খুব খুশি হব। অনেক ধন্যবাদ দর্শক বৃন্দ যারা দেখছেন, আপনাদের সাথে আসলে ইন্টারাকশন হয়নি শুরু থেকে। আমি কোনো প্রফেশনাল শিল্পী না, মানে বাথরুম সিঙ্গার যেটা বলা যায় সেরকম, তবে চেষ্টা করি আর কি। যেহেতু শেখ ভাই আগেই বলেছেন কিন্তু প্রস্তুতি নেওয়ার কোনো সুযোগ ছিল না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। তো আমার গানটার শিরোনাম হচ্ছে এক নদী রক্ত পেরিয়ে, আপনারা সবাই এই গানের সাথে কম বেশি পরিচিত। এটা মূলত শাহনাজ, শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, উনি এটার মূল শিল্পী ছিলেন, এবং এটার গীতিকার হচ্ছেন খান আতাউর রহমান, বাংলাদেশের একজন অনেক বড় গীতিকার, সুরকারও তিনি খান আতাউর রহমান। তো আমি চেষ্টা করব গানটি আপনাদের সামনে পরিবেশন করার জন্য। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের ঋণ কোনো দিন শোধ হবে না, না না শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা, সে দানের মহিমা কোনো দিন ম্লান হবে না, না 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 ম্লান হবে না। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের কোনো দিন শোধ হবে না, না 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 শোধ হবে না। হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না, হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না, বড় বড় লোকেদের ভিড়ে জ্ঞানী আর গুণীদের আসরে তোমাদের কথা কেউ কবে না। তবু হে বিজয়ী মুক্তি সেনা, তোমাদের কোনো দিন শোধ হবে না, না 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 শোধ হবে না। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের ঋণ কোনো দিন শোধ হবে না, না 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 শোধ হবে না, না 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 শোধ হবে না, না না আমি একটু পুল্লি গীতি গাওয়ার চেষ্টা করি, তাহলে কোনো অসুবিধা নেই। আমাদের তো আসলে সুখের দিন, যে স্বাধীনতা একটা সুখের দিন বন্ধু, এই সুখটা অনুভব করার বিষয় আসলে। হ্যাঁ দেন ইনশাল্লাহ, বিসমিল্লাহ। আমার পুল্লি গীতিটা হলো যে এটা আমাদের বাড়ি না, এটা আমাদের ঘর না, আমরা একদিন চলে যেতে হবে,
কঠিন হাসরের দিনে আমাদের যে ইয়া হবে সেই জন্যেই আমি একটা পল্লীগীতি গাবো, যেটা আমাদের অনেকেই আব্দুল আলিমের লেখা। পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস। জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয় যে লীলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয় যে লীলাম। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আসলে আমার মনে পড়তেছে না যে হঠাৎ করে বলার পরে যে আপনারা আমাকে বলেছেন যে ধরনের আগে যদি ইসাক ভাই আমাকে যদি আগেই বলতো যে আপনাকে এখানে পল্লী গীতি দেশের জন্য খুবই সুন্দর সুন্দরভাবে সুন্দর হলে আমরা বিমর্শ নিয়ে সুন্দরভাবে গীতি পারতাম। বন্ধু আপনাকে তো শুকরিয়া, আপনি যে দিছেন এটা ইচ্ছে মতো অবশ্যই। আচ্ছা আমি এখন আমরা আলো করতে চাই যে জিনিসটা আসলে আমরা একটা জিনিস আলোচনা যে আমাদের বাংলাদেশে যে 50 বছর হয়ে গেল আমাদের অ্যাচিভমেন্টটা কী হলো? আমরা তো স্বাধীনতা পাইলাম, স্বাধীনতা আসলো, সবাই সুখী খুশি সব কিছু তো হলো, যে অ্যাচিভমেন্টটা আমাদের তো একটা মানে একটা দীর্ঘ মিশন থাকতে হবে অথবা দীর্ঘ চিন্তা থাকতে হবে। আমরা দেশটা কোথায় নিয়ে যাচ্ছি, জাতি হিসাবে যদি আমাদের এই লক্ষ্য না থাকে, শুধুমাত্র লক্ষ্য থাকে যে আমি যতদিন আছি দিন করব, এইটা হবো ওইটা হবো, এইটা তো ওইলো হবে না। উই থিঙ্কিং অ্যাবাউট লট অফ পিপল, মানে অনেক মানুষের জীবনটা কিন্তু এটার সাথে জড়িত, আমরা কী করতেছি বা করবো। লিডারশিপটা নেওয়া ইজ নট এ ইজি থিং, আল্লাহ তালা কিন্তু একজন প্রশ্ন করা হবে অবশ্যই, তুমি তো লিডারশিপ লিডার হয়েছো কী করছো, শুধু কি তোমার চিন্তা করছো না সবাই কথা চিন্তা করছো, এটা খুবই জরুরি আমাদের। তো জাস্ট ক্যান রিভেল ইউ যে আমাদের কী অ্যাচিভমেন্টটা হইলো 50 বছরে, আপনি কি কিছু বলতে পারবেন যে কী ছিল? অফকোর্স আমাদের তো ওই সময় জন্ম হয়েছিলো, ঠিক আছে, এবং আমরা 50 বছরে কী নিয়ে আসলাম? এখন এই 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 থ্রুতে কিন্তু মানে সবাই জড়িত হয়ে যাবেন, যারা যারা আপনার বাংলাদেশকে রুল করেছেন সবাই জড়িত হইতে হবেন। মনে করেন আপনার বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, বর্তমানে করতেছেন, সবার ভ্যালিউটা করা ভালো, নট জাস্ট ওয়ান পার্টি। তো যাতে আমাদের ওই যে আমরা বলতেছি যে আমরা জাতি হিসাবে এই জাতীয়টা তো চলে আসে আর কি, শুধুমাত্র একটা অ্যাঙ্গল না। তো আপনি যদি বলেন আমরা কী অ্যাচিভ করছি মনে হয় কী মনে হয়? আমি একটু আগে একটা গান পরিবেশন করেছি পল্লী গীতি, আমি বলেছি পরের জায়গা পরের জমিন ঘর বানা নাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আমরা একদিন চলে যাব পৃথিবীতে, আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আমরা আল্লাহর ইবাদত যখন করতে যাবে তখন আমি ভালো মানুষ হয়ে যাব, যখন আমি ভালো মানুষ হতে পারবো তখন আমি আরেকজনের উপকার করতে আমার দ্বিধা আসবে না। আমি যদি ভালো মানুষ না হতে পারি, আমার ভিতরে যদি মানে এই যে আল্লাহ আমাদেরকে এখানে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, যেভাবে আল্লাহ তাআলা বলছেন সেইভাবে যদি আমরা আল্লাহর ইবাদত করতে পারি, তাইলে আমি আমার বন্ধুকে আমি ভালোবাসবো, আমার শত্রুকে আমি ভালোবাসবো, আমার মিত্রকে আমি ভালোবাসবো, আমার ফ্যামিলিকে আমি ভালোবাসবো, আমার আত্মীয় স্বজনকে ভালোবাসবো, আমার দেশের লোককে আমি ভালোবাসবো। দেশের লোককে ভালোবাসার জন্য আমার ভিতরে যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটা থাকতে হবে স্যাক্রিফাইস সুলভ আচরণ। আমার ভিতরে যে কোয়ালিটি স্যাক্রিফাইস জন্য সুলভ আচরণ যদি আমার ভিতরে না থাকে, আমি ভালো মানুষ তৈরি হওয়ার জন্য সর্বপ্রথম আমাকে তৈরি হবে খারাপ জিনিসগুলো কী আমাকে সিলেক্ট করতে হবে।
আমার হারাম জিনিসগুলা কি, ধর্মের ভিত্তিতে যদি যাওয়া হয় হারাম জিনিসগুলা কি, আমার জীবনকে ভালো করার জন্য যদি আমি খারাপ জিনিসকে আমি লিস্ট করতে পারি, আমি যদি হারাম জিনিসকে লিস্ট করতে পারি, তাহলে দেখা যাবে হারাম জিনিস বর্জন করার সাথে সাথে আমার ইমানি মজবুতি চলে আসবে। চলে আসার পরে, মরার পরে আল্লাহ তাআলা আমার এই খারাপ জিনিস পরিহার করার কারণে আমাকে জান্নাত দান করবেন। আর যদি খারাপ জিনিসকে আমি পরিহার করতে পারি, তাহলে আমি সমাজের মানুষের কাছে ভালো মানুষ হিসেবে প্রকাশিত করতে পারলেই পরে তখন দেখা যাবে আমার জনতার পপুলারিটি আসবে। আমার জনতার পপুলারিটি আসার জন্য আমাকে সর্বপ্রথম খারাপ জিনিসগুলো আমাকে পরিহার করতে হবে। এই জন্যে খারাপ জিনিসগুলো আমাকে লিস্ট করতে হবে, কী কী জিনিস আমার মধ্যে খারাপ আছে। আমার মতে যদি আজকে থেকে আরম্ভ করি, আমি যদি প্রমিস করি যে আমার ভিতরে 100টা খারাপ আছে, আমি তাহলে লিস্ট করবো, আগামীকাল একটা খারাপ জিনিস আমি পরিহার করব, ভালো জিনিসে আমি রূপান্তরিত করব। এইভাবে যদি আমি মাসে 30টা খারাপ জিনিস বর্জন করতে পারি এবং ভালো জিনিস অর্জন করতে পারি, আমার কাজ যদি জনতার লগ্নে হয়, জনতার খুশির লগ্নে হয়, জনতার উপকারের জন্য হয়, তাহলে আমি সাপোর্ট পাবো। আমি যদি এককভাবে এইভাবে আমার উদ্যোগ নিয়ে এইভাবে অগ্রসর হই, তাহলে আমার পিছনে একজন থাকবে আজকে, কালকে থাকবে দুইজন, পরদিন থাকবে, তখন আমাকে সবাই বলবে বেলাল ভাই এগিয়ে চলো, আমরা আসি তোমার সাথে। কিন্তু আমি যদি এই কাজ না করতে পারি, শুধু আমি বলতেই পারবো, আমি যা বলবো আমি কথায় কাজে মিল ডাকবো, যেই কথার কাজের মাধ্যমে আমাকে মানুষ সত্যবাদী মানবে, আমাকে মানুষ আমানতদারী হিসেবে জানবে, আমাকে মানুষ সব ব্যাপারে আমার আনুগত্য করবে এবং আমাকে শ্রদ্ধা করবে। আমি কখনো আমি মানুষের উপকার করব, নিজের ক্ষতি করব। আমি মানে গরিবকে খাওয়ানোর জন্য আমি চেষ্টা করব, আমি চাকচিক্যের জন্য যাব না। আমার দুনিয়ার বাড়ি গাড়ি বড়, আমার ডিস্টিনেশন জান্নাত, আমি জান্নাত হাসিল করার জন্য যেটা ভালো সেই ভালো কাজটা আমি করব। কুন্তুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমরাই উত্তম জাতি, তোমরাই উত্তম জাতি, তোমরা যদি মানুষকে সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজের নিষেধ করো। এখন সৎ কাজের আদেশ করতে গিয়ে আমার ভিতরে যে দোষ ত্রুটি আছে সেটা যদি আমি পরিহার না করতে পারি, আমি যদি আমার এই পরিহার না করে যদি আমি মানুষকে বলি, আমি যখন একটা দাওয়াতি কাজ করব, একটা লোককে বলবো তুমি এই কাজটা করো, যেমন কিছুদিন আগে আমাকে এক আমার বন্ধু বলছে আমার ছেলেরা তোমাকে খুব পছন্দ করে, তুমি আমার ছেলেদেরকে আমার বাসায় এসে কিছু বলো। তখন আমি বলেছিলাম ঠিক আছে আমি গেছি। আমি যাওয়ার পরে যখন ওদেরকে বললাম, বলার পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে আসো, তোমরা তোমার আব্বাতে আমাদের আমার কাছে তোমাদের নামে কিছু কমপ্লেন করেছে, তোমাদের সত্যতা আমি যাচাই করার জন্য এসেছি। তখন বসলাম সবাই একত্রিতভাবে, কী ওদের সমস্যা? বলে ওরা আমার কথা শুনে না। কী কথা শুনে না? যখন আমি নামাজ পড়তে যাইতে বলি তারা নামাজ পড়তে যায় না। তখন ছেলেরাই বলে যে আমার বাবা যখন আমাকে বলে নামাজ পড়ার জন্য, আমার বাবা নামাজে যায় কিনা জিজ্ঞেস করেন, আমার বাবা বসে টেলিভিশন দেখে আর আমাদেরকে মসজিদে যেতে বলে, তা আমার বাবা যদি মসজিদে না যায়, ভালো কাজ না করে, আমরা ভালো কাজ কীভাবে বাবাকে করে দেখাতে হবে? হ্যাঁ, আমার প্রশ্নটা ছিল বন্ধু যে বাংলাদেশে গত 50 বছরের অ্যাচিভমেন্টটা কী করছে আর কি? এটা তো আপনি ব্যক্তি গুণগুলো বললেন, ঠিক আছে, আপনার যদি এরকম, আপনি তো মাশাআল্লাহ খুব ভালো মানে আমরা সবাই জানি, আপনি এগুলোর সঙ্গে খারাপ হলে আপনাকে ভোট দিবে না, বলে লোক বালালো ঠিক আছে সে করবেটা কি? ভোট দিবে না বাংলাদেশে তো, মানে যারা যারা রিলিজিয়াস অথবা যারা রেসপেক্টেড ইন দ্য কমিউনিটি কে ভোট পায়, কেউ পাইছে, কে এমপি এরকম হয়েছে, হয় না? কারণ মাসে এইটা দেখে না, মাসে জিনিসটা দেখে বন্ধু যে আপনি গিয়ে কী করতে পারবেন, কী করতে পার, আপনার কী যোগ্যতা আছে। আমরা যারা বক্তৃতা দেয়, যারা রিলিজিয়াস পক্ষ থেকে যারা বক্তৃতা দেয়, মানুষে জানে যে এই লোকগুলো বক্তৃতা দিচ্ছে খুব ভালো, খুব সুন্দর কথাগুলো বলতেছে, কিন্তু সে কি দেশ করতে পারবে, সে কি সমাজ চালাইতে পারবে, তার কি যোগ্যতা আছে, সে কি বাংলা পড়তে পারে না? বাস্তবে আমরা দেখি তো মেজরিটি অফ দ্য উলামা বাংলাদেশিদেরও তো উর্দু জানে, বাংলাদেশি তো কয়টা ডিগ্রি দিচ্ছে ওদের। সো আপনি ওইটা জানেন এইটা চালাবেন এইটা হয় না বাস্তবে। তো আমার প্রশ্নটা ছিল আপনার কাছে যে লাস্ট 50 ইয়ার্সে অ্যাচিভমেন্টটা কী হয়েছে, আপনার চোখতে কী কী পড়তেছে? মনে করেন আপনি এলাকাটা আছে তাই না, এই এলাকা কী মানে কিতা পাইছে, ফলটা পাইছে লাস্ট 50 ইয়ার্সে, একটা অনুমান করে দেখেন, অথবা আপনার শহরে। আমার শহরে আসলে আমার শহরে এখন কলেজ হয়েছে, আমার কলেজ এখানে হাসপাতাল হয়েছে, আমাদের কমিউনিকেশন সুন্দর হয়েছে, রাস্তাঘাট সুন্দর হয়েছে, বিল্ডিংগুলো অনেক উন্নতমানের হচ্ছে, তারপরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও হচ্ছে, সাথে সাথে আপনার শিক্ষা প্রতিষ্ঠানও মোটামুটি বাড়তেছে। তো এই ব্যতীত অ্যাচিভমেন্টের ব্যাপারে আমি কিছুদিন আগে এখানে দেখেছি এক ভাই এখানে স্থায়ীভাবে বসবাস করার পর উনি বাংলাদেশে গিয়েছেন,
উনি আমার সাথে মানে কথা বলেছেন, কথা বলার পরে যে আমি বাংলাদেশে যাব, আমি বাংলাদেশের মানুষের সেবা করতে চাই, আমি আমার যত টাকা পয়সা আছে সব মানুষের জন্য আমি খরচ করব। আলহামদুলিল্লাহ উনি গিয়েছে, উনি নির্বাচিত হয়েছেন, উনি পরে এনে এসে আমাদেরকে বললেন যে এই কন্ডিশন আমি মানুষের উপকার করতে চাই। মানুষের উপকার করার জন্য তো বিভিন্ন প্রকল্পের কথা উনি বলছেন যে এইভাবে এইভাবে মানুষের কাছে আমি ইয়ে হইতেছে এক ব্যক্তি হিসাবে, কিন্তু দেশের অ্যাচিভমেন্ট হিসাবে আমি যে আপনাকে বলবো আমরা কী অ্যাচিভমেন্ট করেছি, আমরা তো আসলে এখানে থাকি না, আমরা এখানে থাকি বাংলাদেশে থাকি না। তো বাংলাদেশে থাকার পরে আমার দৃষ্টিতে যেটা আমার এলাকা যেটা আগে ছিল রাস্তাঘাট ছিল না রাস্তাঘাট হচ্ছে, যেখানে কলেজ ছিল না কলেজ হচ্ছে, ইয়ে ছিল না ব্যাংক ছিল না ব্যাংক হচ্ছে, এইভাবে শিক্ষা প্রতিষ্ঠান বাড়তেছে, এইখানের সাথে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে ওরা উন্নয়নমূলক কাজ করতেছে। এই কাজের মানে আমি বলবো না এটা দলীয়ভাবে অথবা তেমনভাবে হচ্ছে, এটা সবাই ভোগ করবে, যেই দলে থাকুক না কেন ওরা কাজ করছে, এটা তো আমরাই ভোগ করবো। যারাই তৈরি করে গেছে, বিল্ডিং তৈরি করে গেছে অথবা কলেজ তৈরি করে গেছে, আমাদের আমরা পড়বো, আমাদের নেক্সট জেনারেশন এটা পড়বো, এটা তো আজীবন থেকে যাবে। সুতরাং আমি মনে করি আমাদের দেশে অ্যাচিভমেন্ট যারা আছেন তারা দেশের উন্নয়ন কল্পে যে এই কাজগুলো আমার দৃষ্টিতে করেছেন, এটাই আমার মনে হয় দেশে। আপনাকে প্রশ্নটা হইল ভিন্ন অঙ্গারে, যে ইয়ং যে জেনারেশনটা আমাদের আছে বাংলাদেশে, তো মানে একটা সম্পদ, ইউথ একটা সম্পদ আপনার, এই যে ইউথ যারা আছে আপনার তাদেরকে মানে কর্মস্থল অথবা শিক্ষা বা এরকম যে জিনিসগুলো আছে এইগুলোতে কি আমাদের লাস্ট 50 ইয়ার্সের যে ডিফারেন্সটা অবশ্যই হয়েছে 100%, এখনও অনেক ভালো হচ্ছে কিন্তু বাস্তবে বর্তমান সরকারে কিন্তু এডুকেশনও দে ডান ভেরি ওয়েল, মহিলা এডুকেশন বলেন এবং এইগুলোতে দে ডান ভেরি ভেরি গুড, এবং মডার্নাইজিংও তারা অনেক ভালো কাজ করছে বন্ধু, এটা বাস্তব মানিয়ে নিতে হবে আমাদেরকে। হ্যাঁ, বাংলাদেশের যে কুন্দল এগুলো তো সবসময় থাকবে, কী করা যায় এটা তো মানে আমরা স্বীকার করতে হবে, আমরা সবাই এটা স্বীকার এবং আমরা এটাতে সাম হাউ প্লাইং এ রোল, আমরা যারা দেশে যাই আমাদের আমরা মানুষকে ঘুষ দিচ্ছি, আমরা দিচ্ছি এইগুলা, আমরা খুই খুইতে হবে খুশি দিয়ে দিচ্ছি তুলে দিই, আমরা নিজেই এগুলো করতেছি, সো আমরা সাম হাউ উই ওদেরকে বাঁচাচ্ছি আমরাই আসলে বাস্তবে। তো ইউথদের চ্যালেঞ্জগুলো আপনি কী মনে করেন বাংলাদেশে বর্তমানে আছে, কিন্তু ইউথ চ্যালেঞ্জ ওদেরকে যদি আপনি গাইড না করেন ওরা কিন্তু একটা পর্যায়ে সন্ত্রাস হয়েই যাবে, বিকজ হি নিডস টু লিভ। তো আপনার কী মনে করেন ইউথ চ্যালেঞ্জগুলো বাংলাদেশের মধ্যে? অনেক ধন্যবাদ ইশাক ভাই, আসলে এটা খুবই কী বলবো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এটা সমাধান করা গেলে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজটা সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তো আমি জানি না আমি এটার কতটুকু, আপনি যেভাবে আমার কাছ থেকে জিজ্ঞেস করেছেন আমি এটা কতটুকু আপনাকে যথাযথ জবাব দিতে পারবো। সরি, ব্যাপারটা যেটা হলো আমরা যেটাকে বলি যুব সমাজ বাংলাতে আর কি, যুব সমাজ, তো যুব সমাজটা হচ্ছে একটা দেশের মূল চালিকা শক্তি, একটা দেশকে একটা দেশের ভাগ্য হচ্ছে তাদের হাতে। কেন? কারণ হচ্ছে যুব সমাজ হচ্ছে সবচাইতে বেশি পাওয়ারফুল, শক্তিশালী, যুব সমাজের হাতে শক্তি সামর্থ্য সব কিছুই থাকে। তো শক্তিটাকে তারা যেই দিকে মোটিভেট করবে, তারা শক্তিটাকে যেই দিকে নিয়ে যাবে এন্ড অফ দ্য ডে কিন্তু অ্যাচিভমেন্টটা সেটারই হবে। এখন শক্তিটাকে যদি তারা কোনো খারাপ পথে ব্যয় করে তাহলে এন্ড অফ দ্য ডে আমরা সেইটাই কিন্তু অর্জন করব। ঠিক আছে, ইয়েস, আপনি যেটা বলেছেন আমাদের দেশে কিন্তু যেহেতু একটা দীর্ঘ সময় বাংলাদেশ থেকে আমি অলমোস্ট আমার শিক্ষা জীবন শেষ করে এসেছি এখানে, তো বাংলাদেশের একদম সর্বোচ্চ যে আমরা যদি বলি আর কি, যে একদম মানে ইউনিভার্সিটিতে যাওয়ারও সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ, সেটাতে যেটা মানে আমি যেটা আমার দেখার সুযোগ হয়েছে যে আমাদের দেশে ছাত্ররা, ছাত্রছাত্রীই বলি আমি, ছাত্রছাত্রীরা কিন্তু একটা বিপুল অংশ রাজনীতিতে সম্পৃক্ত। তো রাজনীতি বলতে যে জিনিসটা বোঝায় আমার, মানে আমার যেটা অবজারভেশন আমি যেটা বলবো, সেই প্রপার রাজনীতিটা কিন্তু আমাদের দেশে নেই। কারণ হচ্ছে আমরা আজকে ইংল্যান্ডে আছি, ইউনাইটেড কিংডমে আমরা আছি, আমরা ইউরোপে বসবাস করছি, রাজনীতি কিন্তু এখানেও আছে, কিন্তু এখানে আমরা কখনো দেখিনি। একটা জাতীয় নির্বাচন তো অনেক দূরের কথা, একটা ছোট্ট যে একটা কাউন্সিলর নির্বাচন যেটা আমাদের কয়েকদিন আগেই হয়ে গেল এখানে, সরি সামনে আছে মে মাসে আমরা জানি আমাদের এখানে, এখানে কখনো আমরা দেখিনি কোন দিক দিয়ে ইলেকশনটা আসে, কোন দিক দিয়ে চলে যায় এবং হঠাৎ করে একজন ইলেক্টেড হয়ে যান, আমরা সবাই ব্যাপারটা শুনতে পাই। মানে কোনো ধরনের হট্টগোল ছাড়া, কোনো ধরনের গণ্ডগোল ছাড়া, কোনো ধরনের লাঠি শোটা, কোনো ধরনের মানে হচ্ছে শোডাউন ছাড়া একটা ইলেকশন হয়ে যাচ্ছে, এটা কীভাবে সম্ভব? এখন আমার এখানে একটা অবজারভেশন আছে, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই হিসেবে, আমি জানি না আমার সময় কতটুকু আছে, আমার এই আজকের এই কথাটি যদি আমার দেশের মানুষ পর্যন্ত পৌঁছে
তাহলে আমি মনে করব হয়তো আমার এই মেসেজটা আমি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে তাদের কাছে দিতে পারবো। আজকে থেকে প্রায় 10-11 বছর আগের কথা বলছি, বার্মিংহাম ইউনিভার্সিটি অফ বার্মিংহামে আমার একটা মানে আমাদের একটা লেকচার ছিল, মানে আমরা সেখানে স্টুডেন্ট হিসেবে আমরা সেখানে গিয়েছিলাম ফেলো স্টুডেন্ট হিসেবে। তো ওখানে একটা ব্রেক পেয়েছিলাম, ব্রেকের একটা পর্যায়ে ইউনিভার্সিটির ক্যাম্পাসের একদম মানে শেষ মাথা যেখানে, ওখানে দেখলাম একটা অ্যারো চিহ্ন দিয়ে লেখা আছে মিটিং ইন প্রোগ্রেস। তো আমি জাস্ট কেন জানো জানি না কৌতূহল হলো, সময়ও ছিল, আমি ওটাকে ফলো করতে লাগলাম অ্যারো সাইনটা। গিয়ে দেখলাম ওখানে একটা বাংলাদেশি ফ্ল্যাগ ঝুলে আছে, বাংলাদেশি ফ্ল্যাগ কী ব্যাপার, আরও কৌতূহলটা বেড়ে গেল। গিয়ে দেখলাম সেখানে লিখে আছে ট্রেনিং অন হাউ টু ডেভেলপ এই ডেভেলপিং কান্ট্রি। এখন আরও কৌতূহল যখন বাড়লো, বাংলাদেশের পতাকা দেখলাম, ওই দিকে একটু উঁকি না মারলে তো আর শান্তি লাগবে না, একটু উঁকি মেরে দেখলাম প্রায় 12 জন ভদ্রলোক বসে আছেন, সবাই মানে খুব সুন্দর সুটেড বুটেড, দেখতে দেখাই যে আমরা আমাদের দেশে বাংলাদেশে আমাদের চেহারা মানুষ দেখলেই বুঝবো। কান যখন আরও কাছে চলে গেলো, কথার আওয়াজ শোনা যায় এরকম, তখন কথাও শুনছিলাম বাংলা কথা, যাক নিশ্চিত হলাম যে আমাদের দেশের। তো আমি ওখানে মানে আর নিজেকে ধরে রাখতে পারলাম না, গিয়ে মানে একটা ওনাদেরকে সালাম দিয়ে দিলাম। আমার কাছে অবাক লাগলো, আমি সালাম দিয়েছি, একটা একটা মানুষও সালাম দেওয়ার মানে জবাব দেওয়ার জন্য মানে তাদের সৌজন্যতা দেখালেন না। তো আমি বললাম স্যার আপনারা কিছু মনে করবেন না, আমি স্যার বলেই সম্বোধন করেছি, আপনারা মনে হয় সবাই বাংলাদেশ থেকে এসেছেন। তো মানে আমার কথার মানে কোনো ভ্রুক্ষেপ না, বরং কাইন্ড অফ হচ্ছে ওনারা খুব বিরক্ত হয়ে আমার সাথে কথা বলছিলেন। তো আমি বললাম স্যার মানে আপনারা কি এখানে কোনো ট্রেনিংয়ে এসেছেন? তখন একজন বলতেছে যে আমরা সবাই সেক্রেটারি সচিব, এভাবে কথাটা ঠিক এভাবে বলেছেন, আমরা সবাই বাংলাদেশ গভর্নমেন্টের সেক্রেটারি সচিব, আমরা এখানে একটা ট্রেনিং আসছি, ঠিক আছে আপনি এখানে কী করেন? আমি বললাম যে আমি এখানে স্টুডেন্ট। আচ্ছা ঠিক আছে, কথা হবে আপনার সাথে, একজন আমাকে এটা বলে মানে বিদায় দিয়ে দিলেন। আমি ওই যে তার ওই ভদ্রলোকের যে আচরণটা, আমার কাছে এটা দুইটা জিনিস মনে হয়েছে। একটা হচ্ছে তুমি ভাই এখানে এসছো পড়ালেখা করতে ছাত্র, আর আমরা বাংলাদেশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, এবং সরকারের বদল হয় আমাদের বদল হয় না, হ্যাঁ আমরা অনেক শিক্ষিত, আমরা এখানে এসেছি সরকারের টাকা খরচ করে। তখন আমি চিন্তা করলাম এই ভদ্রলোকগুলোই কিন্তু এখান থেকে জ্ঞান অর্জন করে দেশে ফেরত যাচ্ছেন, এবং এই অর্জিত জ্ঞানটা দিয়েই তারা কিন্তু দেশটাকে পরিচালনা করবেন। তাদের যদি এই আচরণ হয়, তাদের আচরণটা যদি এরকম হয়, তাহলে তাদের আচরণের রিফ্লেকশনটা আমাদের দেশে কীভাবে পড়ে আমি কিন্তু আমার আর বুঝতে বাকি রইল না। আমি সরি আমি শেষ করে দিচ্ছি। ইশাক ভাই যে প্রশ্নটা করেছেন, আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের যুব সমাজকে কারা পরিচালনা করছে? অবশ্যই দেশের যারা পরিচালক আছেন তারাই। এখন তাদের হাতেই এই জিনিসটার চাবিকাঠি যে যুব সমাজকে আমরা কীভাবে কোথায় পরিচালনা করব, তাদের হাতে আমরা কী তুলে দিব, তাদের হাতে আমরা যে জিনিসটা তুলে দিব সেই জিনিসটাকে তারা কীভাবে পরিচালনা করছে, সেটা যথাযথ ব্যবস্থাপনা কি আমরা করছি কি না। এই যে রাজনীতির কথা আরেকটু বলে আমি শেষ করে দিব, আমাদের ছাত্র রাজনীতি যেটা আমরা যেটাকে রাজনীতি বলি, ছাত্রদের আসলে রাজনীতির দরকার নাই। ছাত্রদের রাজনীতি হবে পড়ালেখার রাজনীতি, ছাত্রদের রাজনীতি হবে কীভাবে একটা ছাত্রকে আদর্শ ছাত্র হিসেবে এবং ওই ছাত্রটাকেই পরবর্তীতে দেশ পরিচালনার সবচেয়ে বড় কারিগর হিসেবে তৈরি করা, এটা হচ্ছে ছাত্রদের রাজনীতি। এবং এটা যদি ছাত্র রাজনীতির ডেফিনেশন হয়, দেন আই হ্যাভ নো প্রবলেম টু সেই দ্যাট প্লিজ ছাত্ররা গো অ্যাহেড অন দিস রাজনীতি, ঠিক আছে এটা বলতে আমার কোনো সমস্যা নেই। তো ইশাক ভাই ওই আপনার প্রশ্নটার জবাব আমি এটাই বলবো যে আমাদের জেনারেশনটা, আমাদের বাংলাদেশে যে যুব সমাজ আছে, যুব সমাজদের যে রাজনীতি তথাকথিত যে রাজনীতি আমাদের দেশে চলে আসছে, অবশ্যই অবশ্যই এই রাজনীতির সাথে ছাত্রদের সম্পৃক্ত হওয়ার দরকার নেই যতক্ষণ পর্যন্ত না তারা একজন সৎ ছাত্র, আদর্শ ছাত্র এবং পরবর্তীতে সৎ এবং যোগ্য দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারে। চমৎকার, জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় ভাই বোনেরা, আমরা ছোট্টো আবারও একটা বিরতিতে চলে যাবো ইনশাআল্লাহ, আর বিরতির পরে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা দেখছেন আওয়ার কমিউনিটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভাই বোনেরা, আপনার সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। এইটা আমাদের লাস্ট এপিসোড ইনশাআল্লাহ, আমরা এখানেই যত সময় আছি আপনার আপনাদের সাথেই থাকবো, আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। খুবই জরুরি মেসেজটা হলো এইটা যে আমরা বাংলাদেশের 50 বছরের আমরা সেলিব্রেশন করতেছি, কিন্তু আমাদের অ্যাচিভমেন্ট এবং আমাদের ফেলি এগুলো নিয়ে আলাপ না করলে কিছু মানে মানে এগুলো ব্যথা চলে যাবে আসলে। সো উই নিড টু নো ওয়ে উই আর নাও এন্ড হাউ ফার উই ওয়ান্ট টু গো, এটা আমাদের এইম হতে হবে। এবং এটা হইতে হবে জাতি হিসাবে, শুধুমাত্র একা একা করা সম্ভব না, একটা দলও করা সম্ভব না।
বাংলাদেশে এক দোল চালায় না, বাংলাদেশে হাজার হাজার দোল আছে, কিন্তু সবাইকে আমরা মূল্যায়ন করতে হবে। অ্যান্ড দিস ইজ দ্য আমার এইম। এইখান থেকে আমরা একটা মেসেজ নিতে চাই যে আমরা আমাদের দেশকে কত প্রেম করি বা ভালোবাসি, যেটাই করি আমরা বাস্তবে করি কি না, আমরা কি বাংলাদেশকে সুন্দর দেখতে চাই, সুখী দেশ থাকতে চাই, আমরা কেন এখানে পড়ে আছি? যদি বাংলাদেশটা সুন্দর থাকতো বা যেভাবে আমরা আশা আকাঙ্ক্ষা ছিল এভাবে থাকতো, আমরা তো ওই দেশেই চলে যেতাম। কী মজার দেশটা আসলে, এই যে আমাদের দেশগুলা কী যে আপনার মানে চমৎকার। বাংলাদেশের কথা স্মরণ হইলে আসলে অন্যরকম মানে আমাদের চিন্তাধারা হয়ে যায়। আমরা শেষ করছিলাম যে ছাত্রদেরকে নিয়ে কথা বলা, এই জন্য যে বাংলাদেশের মানে এত ছাত্র মানে বাংলাদেশের ইয়ং যুব সমাজ যেটা, এটা আসলে বিরাট একটা ব্যাপার। এই যুব সমাজ যদি ঠিক হয়ে যায় তাদের বাচ্চা কাচ্চা ঠিক হয়ে যাবে। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের যুব সমাজ ঠিক করতে পারলে বাকিরা হয়ে যাবে। বর্তমান অবস্থায় যুব সমাজের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। কেন খারাপ আপনারা সবাই জানেন যে মোস্ট অফ দেম আর ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেছেন, মদের সঙ্গে জড়িত হয়ে গেছেন, জিনা যেগুলোই বলেন না সবগুলোতে গ্রামাঞ্চলেও চলে গেছে এইগুলা, এগুলোকে লক্ষ্য করতেছি না আমরা। অথচ হচ্ছে কি, এই যে যারা ছাত্র সমাজটা আছে না বর্তমানে, যদি আমাকে বাংলাদেশের ছাত্র সমাজ কি, অনেক সময় দেখা যায় পত্রিকাতে লেখা আছে যে এইটা তো আসলে ছাত্র বাড়িতেছে না, এখান থেকে বড় বড় ক্রিমিনালরা বাড়িতেছে, এখান থেকে মার্ডারার বাড়িতেছে, জিনাকুরু বাড়িতেছে, আরে মানে কী বাড়িতেছে না এখানে এইগুলা থেকে। তো আমাদের কি কোনো লজ্জা নাই? আমরা কি এইভাবেই ছেড়ে দিব যে এখানে সব কিছুই হোক? আমার তো একটা ফায়দা হচ্ছে, কেরা এই ফায়দা নিচ্ছে এই ছাত্রদের কাছ থেকে, এটা আমরা একটু আইডেন্টিফাই করা ভালো। তো আমরা যেন বাচ্চাদেরকে সেভ করতে পারি, ইয়ং মানুষ তারা আপনার তারা যেখানে পয়সা দেখবে, যেখানে একটু নাম দেখে এইটা দিয়ে এদিকে ঝুঁকবে, এটাই তো। তো আমরা সবাই এরকম, আমরা যেখানে একটু পয়সা দেখবো, আমরা যেখানে একটু নাম দেখবো এদিকে যাবো। এই জন্য এই বাচ্চাদেরকে কেউ না কেউ এগুলা করাইতেছে, খেয়ে করাইতেছে, আমরা সবাই জানি। কিন্তু আমরা অনুরোধ করব যে এইগুলা থেকে আমরা কীভাবে বাঁচতে পারি, এইটা একটা একটু আমরা সুকল্পিতভাবে আমরা কাজটা করি। বেলাল ভাই আপনার কাছে চলে আসি, আপনি আমি আসলে আম ওভার ফিফটি, যে আমাদের বয়স আমরা কদিন আর টিকবো বাস্তবে আসলে, আমাদের দিকে চুল পড়ে যাচ্ছে, আমাদের অবস্থা দেখলে আমরা বেশি দিন টিকবো না। আমরা কি এইভাবে সবার মতো চলে যাব যে আমরা কিছুই বললাম না বাংলাদেশের যে ছাত্র রাজনীতি নিয়ে? কেন এইটা তো আসলে মানে সামহাও আপনি যদি তুলনা করেন তো এইটা আসলে প্রথম লাইন হওয়া উচিত ছিল যে এই বাচ্চাদের জীবনটা এত ধ্বংস হয়ে যাচ্ছে। যারা বাচ্চাগুলো শিক্ষিত হচ্ছে না, ওরা তো অশিক্ষিত হয়ে বাড়িতেছে, ওরা ক্রিমিনাল হয়ে বাড়িতেছে, জেলও যাচ্ছে, সব কিছু হচ্ছে, এই বিকাইম এ ফ্যাশন নাও। আপনি যদি ক্রিমিনাল হন তো আপনি মানে লিডার হবেন। তো আপনার কাছে কী অনুভব করেন যে বাংলাদেশের যে ছাত্র রাজনীতি বলতেছি আমরা, এটা কি আসলে কি ঠিক না ও ঠিক, কী মনে করেন? জি ধন্যবাদ ইসেক ভাই, আপনি যে কথাটা বলেছেন এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি ছোট্ট একটা কথা বলি, সকালে আমরা যখন মানে আগে পাঠ্যপুস্তকে দেখেছি, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আর এখন পাঠ্যপুস্তকে আছে হাঁটি মেটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুইটি শিং তারা পাড়ে, তারা হাঁটি মাঠে তারা তারা পাড়ে তারা মাঠে পাড়ে ডিম, তাই না? হাঁটি মাটিম টিম তারা মাটি পাড়ে ডিম, তাদের খাড়া দুইটি শিং, খাড়া দুইটি শিঙে কি ডিম পাড়ে? তো ছোটকালে যদি বাচ্চাদেরকে মিথ্যা শেখানো হয় স্কুল থেকে, তাহলে বড় হইয়া তাদের সত্যবাদী হবে? সুতরাং শিক্ষা ব্যবস্থা থেকে আরম্ভ করে আমাদের বর্তমানে যারা ঊর্ধ্বতন দায়িত্বশীল আছে তাদের স্বার্থ হাসিল করার জন্য এই ছাত্র নামধারী লোকদেরকে ব্যবহার করে বাংলাদেশে যেভাবে জিনাখোর বেড়ে গেছে, যেইখানে সুদ বেড়ে গেছে, যেখানে চাঁদা বাড়ি বেড়ে গেছে, এই জন্যে আমি মনে করব কিছু সংখ্যক আমলা আছে যারা ঊর্ধ্বতন, যারা ওই ছাত্রদেরকে ব্যবহার করে ছাত্রদের নামে ছাত্রদেরকে কলঙ্কিত করছে। তো আমি এটাই বলবো যে আমাদের ছাত্রদেরকে আদর্শ মানুষ তৈরি করতে হলে সর্বপ্রথম তাদেরকে লেখাপড়ার জন্য মুক্ত সুযোগ মানে সুযোগ সুবিধা দিতে হবে, তাদেরকে রাজনীতির সাথে জড়িত না করে আগে লেখাপড়া করে তাদের জ্ঞান আরোহণ করুক। জ্ঞান আরোহণ করলে যেই প্রশাসন তাদেরকে ব্যবহার করে মানে তাদেরকে সন্ত্রাসী বানাচ্ছে, তাদেরকে বিভিন্ন চাঁদাবাদী হিসাবে বিভিন্ন জায়গায় ইউজ করছে, তাইলে তারা যখন বুঝতে পারবে তখন ওই কমান্ড তারা মেনে চলবে না। এখন তাদের এই লেখাপড়ার যোগ্যতা না থাকার কারণে ওই যারা ছাত্র রাজনীতিতে যারা তাদেরকে ব্যবহার করছে
তারা মোটা অঙ্কের পয়সা হতদেরকে দিচ্ছে, এদেরকে বুঝাচ্ছে যে এইভাবে তুমি নিলে পরে তুমি লেখাপড়া করে তুমি কীভাবে হবে, কি হতে পারবে, তুমি তো এখন তোর মোটা অঙ্কের অ্যামাউন্ট পাচ্ছ, তুমি এটা দিয়ে ফায়দা পাবে, তুমি অনেক ধরনের করতে পারছে। কিন্তু যখন সন্ত্রাসী করে গিয়ে ওই ছেলেটা মরে যাবে, ওই ছেলেটা তো আসতে পারবে না। যখন ছেলেটা মরে যাবে তখন এ বুঝতে পারবে যে নেতা আছে, নেতা তো আর ওকে আর ফিরে আনতে পারবে না। তখন বুঝতে পারবে তার মা বাবা যেই কষ্টের বিনিময়ে একটা ছেলেকে ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য যেই ধরনের তাদের মানে আমি আমি এমনও দেখেছি, ঘরের গরু বিক্রি করে সন্তানের মানে পড়ালেখার খরচ চালানোর মতো যোগ্যতা ছিল না, ঘরের গরু বিক্রি করে ওই সন্তানকে দিয়েছিল যে সন্তান ভালো হবে, সন্তান ভালো একটা চাকরি করবে, চাকরি করার পরে আমরা সঞ্চয় ইয়ে করবো। যখন সন্তানটা মারা যায় তখন মা বাবার মনে কী হয় কী হয় সেটা মা বাবা ব্যতীত কেউ বলতে পারবে না। আমাদের রাষ্ট্রীয় পক্ষ থেকে অথবা ওখান থেকে গিয়ে টেলিভিশনে দেখানো হয় যে 2 লক্ষ টাকা 5 লক্ষ টাকা সন্তানের বাবাকে দেওয়া হলো, বাস এটা হয়ে গেল, সন্তান কি আর ফিরত আসবে? আসবে না। আচ্ছা বন্ধু, একটা জিনিস হলো যে এই জিনিসটা কিন্তু সবাই অনুভব করে, এভরি সিঙ্গল সেক্টর এটা অনুভব করে, প্রত্যেকটা আপনার পলিটিক্যাল দল এটা অনুভব করে। সমস্যা হলো এখানে তারা এই যুক্তিটা ইউজ করতেছেন যে আমরা সবাই মিলে চাললে ঠিক আছে, তুমি আমি ছাড়বো, তুমি তো তুমি ছাড়বে না, আমি ছাড়বো। সবাই যদি আমরা জানি এই অবস্থা, বাংলাদেশের অবস্থা, পলিটিক্যাল অবস্থা হইলো এইটা, তো আমরা কি সবাই একসাথে মিলে, সবাই বিএনপি আওয়ামী জমা সবাই মিলে বলে আমরা ছাত্র রাজনীতিতে ক্রিমিনালিজম আমরা দেখতে চাই না, সবাই মিলে আমরা ছেড়ে দেই, তা তো হয়ে যায়। কিন্তু সবাই একটা ছাড়তে পারবে না, এই জন্য সবাই কেউ ছাড়তেছে না। এই এই যদি আমাদের 50 ইয়ার্স বাদে এই অবস্থা হয় আপনার বন্ধু, নেক্সট 50 ইয়ার্সে কী হবে? আবার কি আমরা এই ব্যাপারে দেখতে পারবো? আপনি যদি দেখুন বাচ্চাদের যে অবস্থা আপনার, মেজরিটি অফ দেম আর এডিক্টেড ইন সামথিং, মেজরিটি এডিক্টেড উইথ সামথিং। যে ভালো ছাত্রগুলো আছে না, ওদেরকে ওরা সন্ত্রাসী করে ওদেরকে ওইগুলো তো করাইতেছে, স্পেশালি মেয়েদেরকে, স্পেশালি মেয়েদেরকে দে অ্যাবিউজিং দেম। এইগুলো জানার পরে বিভিন্ন প্রত্যেকে আমি দেখছি এগুলো চলে আসছে এই জিনিসগুলো, যে এই দেখেন কী হচ্ছে। অনেক সময় লেখা থাকে এই কিন্তু ডাকাতিদের এলাকা ইউনিভার্সিটিগুলো। আচ্ছা এই যে অনেকটা লজ্জার বিষয় যে আমরা এখনও এইগুলো থেকে বাইতে পারলাম যে আমাদের ব্যক্তিগত স্বার্থের জন্য, ব্যক্তিগত স্বার্থ শুধুমাত্র ইন্ডিভিজুয়ালি কিছু মানুষের ফায়দা হচ্ছে আর বাকি রাষ্ট্র দেশের জন্য আপনার ক্ষতিকর হচ্ছে। তো এইটা কি আমরা প্রতিজ্ঞা করতে পারি না সবে মিলে যে আমরা এইটা থেকে দূরে থাকব? এর এই ছাত্ররা মেধাবী হয়ে যাক, আমরা খাজে নিয়ে নেব, আপনার দলে নিয়ে নেয় কোনো সুবিধা নেই। কিন্তু এর আগে এই বাচ্চাটা দিয়ে আপনি ম্যাডার করাবেন, ছাদাবাজি করাবেন, এইগুলা করাবেন, ওইগুলা করাবেন, ভাই আপনার কি বাচ্চা কাচ্চা নাই? আপনার কি বাচ্চা নাই? আপনার বাচ্চা দিয়ে এগুলো করান না কেন? পারবেন করাইতে? না। যারা লিডার আছে তাদের বাচ্চা কয়টা আপনার সন্ত্রাস, কয়টা বাংলাদেশে আছে? সবাই তো বিদেশ। মেজরিটি অফ দ্য লিডার যেগুলো বাচ্চারা মানে মানে যারা ধার্মিক মানে লিডার ওদেরও বাচ্চারও বাইরে, যারা ধার্মিক না তাদের বাচ্চারও বাইরে, মেজরিটি অফ দ্য তাই সেফ। এত স্বার্থপর আমরা হয়েছি। তো আপনি কি বলতে চাচ্ছিলেন? সরি আমি আপনাকে খেটে দিয়েছিলাম, একটু অল্প বলে দিন। আমি বলবো যে দলবল নির্বিশেষে আমরা সবাই একই ছায়াতলে আসার জন্য আমাদের প্ল্যান থাকবে। আমরা 5 ভাই একজনে আওয়ামী লীগ করে, একজনে বিএনপি করে, একজন জামাত করে, একজনে শিবির করে, যা যেই গ্রুপ বিভিন্ন রাজনৈতিক সাথে জড়িত। আলটিমেটলি বাবা একজন, মা একজন। যদি আমার এক ভাই আওয়ামী লীগের সংঘর্ষে মৃত্যুবরণ করে, তাইলে আমার বাবা মা যেরকমভাবে মানে শোকাহত হবে, অন্যরা এত শোকাহত হবে না। তো এই জন্যেই আমরা ওই দেশে জন্মগ্রহণ করেছি, দল বল নির্বিশেষে কে কী দল করে সেটা আমার জানার বিষয় না। আমরা দেশটাকে গড়তে চাই আদর্শ চরিত্রবান লোক হিসেবে আমাদেরকে তৈরি করে। আমি একজনের উপকার না করে আমি অপকার করব, আমি না খেয়ে আরেকজনকে খাওয়াবো, আমি না ঘুমাই আরেকজনকে ঘুমানোর চেষ্টা করব, আমার নিজের অপকার করে আরেকজনের উপকার করব। যদি আমি জনতার স্বার্থে এইভাবে কাজ করতে চাই, আমার লাস্ট ডেস্টিনেশন যদি আমি একটা বিল্ডিং বানাই, অনেক বিল্ডিংয়ের মালিক হয়ে 20-30 তলা বিল্ডিংয়ের মালিক, আমি কালকে মরে গেলে আমার বিল্ডিংটা কে রক্ষণাবেক্ষণ করবে, আমার কবরে যাবে কিনা? সুতরাং আমাকে ভালো হওয়ার জন্যই সর্বপ্রথম আমাকে ভালো ক্যারেক্টারবান চরিত্রবান লোক হতে হবে। আমাকে আল্লাহর কমান্ড মানার জন্য যদি আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, সেইভাবে যদি আমরা আল্লাহর কমান্ড মেনে আমরা চরিত্রকে গঠন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে এতিম ছিলেন, আদর্শবান জাতি হিসাবে বর্বর জাতিকে আদর্শবান জাতি হিসাবে মাত্র 23 বছরের
ইয়ের জিন্দিগিতে উনি আদর্শ মানুষ হিসাবে তৈরি করে দিয়েছেন। একজন রাসূল যদি আদর্শ মানে মানে ওই জাতিকে সত্য করিতে পারে তা আমরা কেন পারবো না? আমরা আজ থেকে যদি আমরা প্রতিজ্ঞা করি যে আমরা দেশকে ভালোবাসি, আমরা মানুষকে ভালোবাসি, দলবর নির্বিশেষে সবাইকে মিলিয়ে একত্রিতভাবে সবার মতামতের দিকে আমরা দেশটাকে গড়ে তুলবো, আমরা সারা বিশ্বের মানবতার, আমি যদি মরে যাই তাহলে আমাকে বলতে হবে যে মানে উনি একজন ভালো মানুষ ছিলেন। সুতরাং ভালো মানুষ এমন মানে কী না বলে এই চরিত্রের ব্যাপারে একটা কথা আসিল যে মরিবে তুমি হাসিবে ভুমান, কি একটা ইয়ে আছে না কী না বলে আপনার মনে আছে কি না? আচ্ছা একটা ইয়ে যে এমন জীবন তুমি করে এমন জীবন তুমি করিবে গঠন আমরা নেতৃত্ব দিব, আমরা এমন ভাবে আমাদের জীবনকে গঠন করবে আমাদের জন্য মানুষ কাঁদবে আর উনি বিহেস্তে গিয়ে হাসবেন। সুতরাং আমাদের চরিত্র যদি এরকম আমরা করতে পারি, সবাইকে মিলেমিশে আমরা যত কিছু আছে আমাদের স্বার্থকে না করে আমরা দেশকে ভালোবাসি, তাহলে আমরা করতে হবে আদর্শ মানুষ হিসাবে তৈরি করতে হবে, সত্যবাদী হিসাবে তৈরি করতে হবে, এবং আমাদের মুসলমানিত্ব বোঝায় রেখে যদি আমরা চলতে পারি তাহলে আমার দ্বারা কখনো খারাপ কাজ হইতে পারে না। আমি আশা করব আমার যে পরামর্শটা আমি যে পরামর্শ দিচ্ছি আমি যারা প্রশাসনে আছেন তারা দেখবেন, তারা মূল্যায়ন করবেন, যদি আমার কথাটা ভালো হয় আপনারা গ্রহণ করবেন। আর মানুষ মানে ভুল তো আছেই, আমার ভিতরে ভুল নাই এমন কোনো জাযাকাল্লাহু খাইরান। খুব চমৎকার, আসলে এইটাই মানে দেশপ্রেম। আপনার যে আপনার মা থেকে বোঝা যাচ্ছে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ বোঝা যাচ্ছে আপনি এটা অনুভব করতেছেন এই চেঞ্জের জন্য। আমরা আপনাকে সে আসলে মজা লাগবে একটা গান শুনি নেই, আমার খুব ভালো লাগছে আগের একটা। ঠিক আছে, আমরা দেশ নিয়ে কথা বলছি, দেশপ্রেমিক গানগুলো খুবই জরুরি। আমি আরেকটা কারণ হলো বন্ধু, আমরা অনেক সময় মনে করি যে গানগুলোই বাদ, আসলে গানের শব্দ গানগুলো বাদ নাই, আসলে গানগুলো আসলে খুব জরুরি মানুষের একটা মনে একটা খোরাক, এটা ইন্সপায়ার করে। আসলে দর্শক বৃন্দ যারা দেখছেন, আমি তো মানে আগেই বলেছি প্রস্তুতি নিতে পারলে হয়তো আপনাদেরকে কিছু দেয়া যেত আর কি, যদিও বাথরুম সিঙ্গার। তা আমি এখন যে একটা ইয়ে করেছি করার চেষ্টা করব সেটা হচ্ছে সূর্যোদয় তুমি সূর্যাস্তে তুমি। এটা আপনারা কম বেশি যারা বাংলা ভাষাভাষী বাংলাদেশি মানুষ আপনারা শুনেছেন জানেন। এই গানটি লিখেছেন মনিরুজ্জামান মনির এবং এটা সুর করেছেন আলাউদ্দিন আলী, আর এটার মূল শিল্পী ছিলেন সৈয়দ আব্দুল হাদী, আমরা জানি বাংলাদেশের খুব একজন বিখ্যাত শিল্পী আর কি উনি। তো আমি চেষ্টা করব, প্লিজ প্লিজ ধন্যবাদ, গো অ্যাহেড। ঠিক আছে, সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, জল শিরি নদী তীরে তোর খুশির কাঁপন যেন বাজে, ও আকাশ বনে ফুলে ফুলে তোর মধুর বাসর বুঝি সাজে, তোর তারায় করে বাউলাময় সুরে সুরে সুরে, সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, আঁকা বাঁকা মিঠো পথে তোর রাখাল হৃদয় আজানি হাসে, ও পদ্ম কাপা দিঘি জলে তোর সোনার স্বপন খেয়া ভাসে, তোরে আঙিনায় ধরে রাখিস আমায় চিরতরে, ও সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার
আপনি ঠান্ডা হয়েছেন না মাশাআল্লাহ, না বন্ধু আসলে আমি আসলে এই প্রোগ্রামটা এইরকমই রাখি বাস্তবে, এই জন্য আমি আগে কোয়েশ্চেনগুলো দেই না, আগে দিলে হয় কি মানুষের লিখিত নিয়ে আসে, এইটা কোনো মিনিং নাই, দের ইজ নো চেঞ্জ, মানে মন থেকে যেগুলো বললে এগুলো এফেক্ট করে মানুষের আসলে বাস্তবে। আমরা তো সময়ের শেষ দিকে চলে আসছি, এখন আমরা আমাদের আকাঙ্ক্ষাটা কী, আমরা কী চাই বা কোথায় যেতে বাংলাদেশকে চাই, এইটা একটা আমাদের মানে সবার তো মনে মনে আকাঙ্ক্ষাই থাকে। তো সম্ভব আমরা তো মাতলাম অনেক কিছু, অনেক নেগেটিভ মারতেছি এবং অনেক নিয়ে আসছি, এখন আমরা কোথায় নিতে চাই এই দেশটাকে, আপনাদের মনের অনুভবটা আমি চাই জানতে চাই আর কি। আপনার আমরা সাধারণ মানুষ, আমাদের কোনো পলিটিক্যালি লিঙ্ক নাই অথবা আপনার কোনো সুযোগও নাই, বাট যদি আমাদের লিডার যারা আসছেন বাংলাদেশ চালাচ্ছেন বা যারা করতেছেন, একটা জিনিস আমাকে মানে কষ্ট দেয় যে জিনিসটা মানে বাংলাদেশি হিসাবে যে আমাদের একটা খাসলত হয়ে গেছে, যেটা যে দলটাও যায় না কেন আমরা যারা বিপরীতে থাকি অপোজিশনে থাকি আমরা কিন্তু ওই দলের সব কিছু খারাপ দেখি, এই দেশ এই দল যে দলটাই থাকে না কেন বালার যে জিনিসগুলো আছে আমরা কখনো দেখি না অথবা আমরা এটা উচ্চারণও করি না, এইটা কিন্তু আমাদের একটা স্বভাবের মতো হয়ে গেছে। আই হ্যাভ নট সিন ইট এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, আপনি কোথাও দেখবেন না যে তারা জাতি হিসাবে একটা গ্রুপকে শুধুমাত্র বাদ জিনিসটা মানে পিছনে লেগে যায়, এইটা পাতে এইটা পাতে এইটা পাতে, ওর তো সময়ও নেয় বালা কাজ করার জন্য, বিকজ আমরা সবসময় নেগেটিভটা দেখতেছি। আমাদের কি উচিত নয় যে যেই দলে থাকুক যেই থাকুক সবাই তো দোষ ছিল, সবাই তো একই কাম করতেছে, যে যাবে সে এইটাই করবে, বাংলাদেশের যে ডিজাইনটা যেই যাক না কেন সেই এইটাই করবে, যারা ওইটা করতেছে ওইটা এইটাই করবে, ওইটা আর তার রিভেঞ্জ নেবে আবার, এই জন্য ভালো কোথায়, ভালো লোকগুলো কোথায় বলবে আমাকে মারসো মিয়া এখন আমার সময় এসে আমি তো এটা করবো, এইটাই তো প্রবলেম। এই জন্য যারা পজিশনে থাকে এরা ছাড়ে না, গেলে আমি গেলে তো মরবো, আমাকে তো ওরা মারবে, সো স্যার জীবন রক্ষার জন্য নেসেসিটি হয়ে গেছে সে থাকবে যে কোনো অবস্থায়, এইটাই হলো সমস্যা বন্ধু। সে যদি আল্লাহকে বলে আল্লাহ আমি যদি এখানে ছেড়ে দিই আমাকে তো ওরা মেরে দিবে, তো আমার জান বাঁচানোর জন্য আমি এটা করতেছি, যে কিছু লাগে এটা করতেছি। আমি এটার সাথে একটু যোগ করতে চাই যে এই দেশে কোনো লোক যদি অন্যায় করে কোর্টে যাই যদি বলে যে আমি অন্যায় করেছি, তাহলে তার 90% অন্যায় মাফ হয়ে যায়, 10% বিচার হয়। আপনি যদি নিজকে দোষী সাব্যস্ত করেন জনতার সামনে, আমার দ্বারা অনেক কাজ হয়ে গেছে, আমি অনেক ছাত্রের জীবন শেষ করেছি, আমি অনেক সন্ত্রাসী তৈরি করেছি, আমি আজকের থেকে প্রতিজ্ঞা করলাম আমি ভালো হয়ে যাব, আমি মানুষের উপকার করব, আমি ভালো মানুষ হব, আমি কোনো মায়ের চোখের পানি আমি সহ্য করতে পারছি না। আমি আগেই বলেছি যে আমার 5 ভাই 5 দল করে, এখন আমার এক ভাইকে যদি গুলি করে মেরে ফেলে তো আমার ভাইয়ে তো আমার জন্য কাঁদবে, তো কাঁদার জন্য এই কাঁদার জন্য কি করতে হবে, আমার ভাইকে আমি স্যাক্রিফাইস করতে হবে, আমার ভাইয়ের ভিতরে ত্রুটি থাকলে পরে আমার ভাইকে ভালো করার জন্য ত্রুটি মুক্ত করার জন্য আমি চেষ্টা করব। এইভাবে আমরা যদি সবার মতামতের ভিত্তিতে গরিব দুঃখী ধনী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধর্ম লোক আছে দেশটি গড়ার জন্য কোনো মানে দল নাই, দল বল নির্বিশেষে সবাই একত্রিতভাবে আমার দেশকে গড়ে তুলবো, আমার দেশকে সারা বিশ্বের মানচিত্রে উন্নত মানের বলবো, আমাদের দেশটা ভালো দেশ, আমাদের দেশের মানুষ ভালো, আমাদের মানুষের চারিত্রিক ভালো, যতদিন পর্যন্ত আমার দেশ আছে মানুষের চরিত্র ভালো হবে না, ততদিন পর্যন্ত আমরা যতই বলি একটা গোষ্ঠী লাভবান হবে কিন্তু সারা আজকে বাংলা হবে কীভাবে, আমরা তো এটা তো আকাঙ্ক্ষা করতেছি, এটা তো আমাদের একটা একটা ড্রিমের মতো তাই না, এরকম তো দেশ হয় না, অপোজিশন থাকবে এটা হবে ওইটা হচ্ছে, এটা করবো কীভাবে, এটা 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 কীভাবে করবেন আপনি? এখন যারা মানে নেতৃস্থানীয় আপনি একটা দল করেন, যে যারা নেতৃস্থানীয় আছে তারা যদি বিভিন্ন দলকে এখন বর্ণনা, আমরা তো বাংলাদেশে থাকি না, যারা দল আছে তাদেরকে যদি বলা হয় আপনাদের কী আছে, আমরা দেশটাকে গড়তে চাই, এতদিন আমাদের দ্বারা অনেক দলীয়করণ হয়ে গেছে, আমাদের দ্বারা খারাপ কাজ হয়ে গেছে, আসুন আমরা কীভাবে বলি, আজকে চেয়ারম্যান ইলেকশন দেশে হচ্ছে, দেশে হওয়ার পরে চেয়ারম্যান তারা সংসদে আসতে পারছে না, সংসদে যারা আসে তারা যদি এই ধরনের কথাগুলো বাক্যগুলো বলা হয় যে আমরা এতদিন অন্যায় করেছি, আমরা যত খারাপ কাজগুলা মানে আমরা ভালো কাজে রূপান্তরিত করে আমরা নিজেদের চরিত্র গঠন করব, দেশের জন্য আমরা কাজ করব, জনতার জন্য কাজ করব, আমরা মানুষের মুখে হাসি ফোটাবো, এটা যদি আমাদের উদ্দেশ্য হয়ে থাকে, আমরা যদি সংসদ থেকে এইভাবে আমরা কথা বলতে পারি, সংসদ থেকে মানুষের কাছে বার্তা পৌঁছাইতে পারি,
পারি, হয়তো আমার কাজটা আজকে কার্যকরী হবে না, 10 বছর হয়তো কার্যকরী হবে, এরপরে আমার সন্তানদেরকে আমি যে মনে করেন আমার দেশে মুখী করব, কিভাবে মুখী করব, আমি যদি আমার বাংলা ভাষা হারিয়ে ফেলি, আমি আগেই বলেছি আমার সন্তানদেরকে আমি কি করি প্রত্যেক সপ্তাহে একদিন করে আমি বাংলা পড়াচ্ছি, বাংলা যাতে করে ভুলে না যায়। এখন তারা যখন বড় হবে, বড় হওয়ার করে বাংলাদেশ তো একটা সন্ত্রাসী দেশ, বাংলাদেশে তো আমরা মানে যেতে পাচ্ছি না, আমরা বাংলাদেশে যাওয়ার পরে সন্ত্রাসী ধরে আমাদের টাকা পয়সা আমাদের পাসপোর্ট গায়েব করে দিচ্ছে, এইভাবে তারা জীবনে যাবে না। তো আমি কীভাবে আমার দেশকে গড়িয়ে গর্ববোধ করবো? সুতরাং গর্ববোধ করার জন্য আমার লাইফ সিকিউরিটি থাকতে হবে। আমার লাইফকে যদি আমি সিকিউরিটি না পাই, তাহলে তো আমি বাংলাদেশে যাওয়ার জন্য, আমি বাংলাদেশে জন্মগ্রহণ করছি কিন্তু আমি বাংলাদেশে যাব না। সুতরাং আমার বাংলাদেশে যাওয়ার জন্য আমি আশা করব যারা প্রশাসনে আছেন আর সংসদ থেকে আরম্ভ করে আপনারা সবাইকে দলবল নির্বিশেষে সবাইকে মিলে সবাইকে ডাকেন, সংসদে কথা বলেন, সারা বিশ্বের মানুষ শুনবে, সারা বাংলার মানুষ শুনবে। আমরা এক ঘরে এক জায়গায় কথা বললে আমরা বিভিন্ন ম্যানিফেস্টো চিহ্ন করব, বিভিন্ন ধরনের অনুষ্ঠান করব, আমরা সার্কিট হাউস অথবা আমরা কি এই এটা কি কয় সেক্রেটারিয়েটের সামনে ওখানে আমরা করব, একটা গোষ্ঠী শুনবে, কিন্তু সংসদ থেকে বললে এটা সম্পূর্ণ সবাই শুনবে। সুতরাং আমার আসুন আমরা দেশকে গড়ার জন্য আমাদের স্যাক্রিফাইস করি, আমরা কিছু ত্যাগ স্বীকার করি, যদি ত্যাগ স্বীকার করতে পারি তাহলে আশা করা যায় অদূর ভবিষ্যতে আমাদের চরিত্র ভালোর মাধ্যমে আমরা দেশটা ভালো হয়ে যাবে। তো আপনাকে এই করার ইয়ে করার জন্য আপনাকে থ্যাংক ইউ ফর ইউ, আপনাকে ধন্যবাদ দিই, আপনি এই সুযোগ করে মানে সুযোগ নিচ্ছেন, এটা খুবই একটা চমৎকার এবং আপনি আসার জন্য আসলে খুব ভালো লাগছে আপনার এই মন থেকে কথাগুলো বলার জন্য। আর এগুলো রিপিট হয়েছে কিন্তু এরপরেও খুবই জরুরি ছিল এইগুলো। আমাদের মাত্র 2 মিনিট রয়েছে সময়, বেশি সময় নাই। আপনার কাছে আপনার আকাঙ্ক্ষাটা জানতে চাই, আপনি ইয়ার ইয়ং ম্যান, আপনি বাংলাদেশকে নিয়ে অবশ্যই স্বপ্ন দেখেন, আপনি বাংলাদেশে বড় হয়েছেন, আমি বাংলাদেশে বড় হয় নাই, তো ইটস এ মিক্সড ড্রিম, আমার যেটা আমার এখানে এনে ড্রিম বাংলাদেশ নিয়ে মিক্সড ড্রিম। আপনি 1 মিনিটে বলেন আমাদেরকে যে আপনি বাংলাদেশে কীভাবে দেখতে চান। অনেক ধন্যবাদ ইশাক ভাই, দর্শকবৃন্দ যারা দেখছেন শুরু থেকে দেখছিলেন, আমি আসলে যে জিনিসটা বলবো আমি বাংলাদেশকে কীভাবে দেখতে চাই সেটা আমি একটু রিফ্লেক্ট করবো আমার শুরুর দিক থেকে যে কথাগুলো আমরা বলেছি। আমাদের এই যে বেলাল স্যার বলেছেন, আমাদের যারা আগামী প্রজন্ম আছি, যদি আপনি আমাকে ইয়ং ম্যান হিসেবে বলেছেন, বাট আমি মনে করি আমার প্রজন্ম শেষ হয়ে গেছে, এখন যেহেতু বাবা হয়ে গেছি, বাচ্চারা বড় হচ্ছে, আমাদের যে প্রজন্ম আছে সেই প্রজন্মের কাছে যদি আমরা আমাদের দেশটিকে পজিটিভভাবে উপস্থাপন করতে পারি, আমাদের দেশের ইতিহাস ঐতিহ্যগুলো, আমরা একটা বীরের জাতি, আমরা কীভাবে পরাধীনতার শৃঙ্খল থেকে স্বাধীন হয়েছি, কীভাবে আমরা নিজেদেরকে মানে শত সমস্যা থাকার পরেও নিজেদেরকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার মতো একটা পরিস্থিতিতে নিয়ে এসেছি। কারণ পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের মতো একটা মানে শক্তিশালী দেশের সাথে যুদ্ধ করা, এই যে সাহসটা আমরা নিয়েছি, এটা এটা আসলে বিশাল একটা ব্যাপার এবং এটাই হচ্ছে আমাদের সবচেয়ে গর্বের ব্যাপার, যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বদর যুদ্ধের কথা আমাদেরকে মনে করিয়ে দেয়, যেখানে মুসলমানদের জনশক্তি কত ছিল আর ইহুদি নাসারা এবং মুশরিকদের জনশক্তি কতজন ছিল। তো ব্যাপারটা হচ্ছে এরকমই আর কিছু না, আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে, নতুন প্রজন্মের কাছে আমাদেরকে ভালোভাবে উপস্থাপন করতে পারি। একটা ছোট্ট এক্সাম্পল এমন হতে পারে, এই যে বেলাল স্যার বলেছেন পারিবারিক যে মিটিংগুলো, তারপরে আমাদের স্ত্রী সন্তানেরা, আমাদের বাচ্চাগুলো, যেমন এই যে আমি এখন একটা প্রোগ্রামে আসছি, আমার মেয়ে আমাকে জিজ্ঞেস করছিল আব্বু তুমি কোথায় যাচ্ছ, আমি বললাম, তো তার মধ্যে একটা ফিলিংস চলে আসছে যে আব্বু এরকম একটা ইম্পর্টেন্ট প্রোগ্রামে যাচ্ছে। এই যে ফিলিংসটা, আমার বাচ্চা, আমার ছেলে, তার বয়স 3.5 বছর, সে বাংলায় নাসিদ গায়, গান গায়, সে এগুলো অর্থ জানে না, কিন্তু সে যে গায়, এই যে তার এই গাওয়াটা দেখে আমার এমন, আমি নিজেই আসলে অনুপ্রাণিত হই। তো যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমাদের সন্তানদেরকে বাংলাদেশ, বাংলাদেশ ইতিহাস ঐতিহ্য সর্বোপরি আমাদের নিজেদের চরিত্রের মাধ্যমে আমরা পজিটিভ নিজেদেরকে উপস্থাপন তাদের সামনে করার মাধ্যমে, নিজে যেটা করব না সেটা সন্তানকে অর্ডার দিব, তখন সন্তান সেই কাজটা কখনোই করবে না, সেরকম না করে নিজে যেই কাজটা করব, ভালো কাজ করব, সেই ভালো কাজটা সন্তানকে অনুসরণ অনুকরণ করার জন্য তাদেরকে চেষ্টা করাবো, করে দেখাবো, তখন যেটা হবে আমার সন্তান সেই জিনিসটা ফলো করবে। আর আমি সর্বশেষ যে উদাহরণটা দিব সেটা হচ্ছে মসজিদ। একটা মসজিদে নামাজের কাতারে একজন রিক্সাওয়ালা দাঁড়াচ্ছেন, একজন মন্ত্রী দাঁড়াচ্ছেন, একজন বড় রাজনৈতিক ব্যক্তিত্ব দাঁড়াচ্ছেন, একজন রাজনীতির একজন লো লেভেলের একজন লোক দাঁড়াচ্ছেন, ওখানে কিন্তু কোনো ধরনের ঠেলাঠেলি নেই, মারামারি নেই। ঠিক একইভাবে মসজিদের কাতারের মতো কাতারে কাতারবদ্ধ হয়ে, সারিবদ্ধ হয়ে আমরা যদি আমাদের দেশকে নিয়ে ভাবি তাহলে ইনশাআল্লাহ কোনো ধরনের বিভাজন হবে না, আমাদের স্বপ্নের সোনার একটি আমার বাংলাদেশ আমরা বুঝে পাবো। সময়কে ধন্যবাদ, সময় তো ভাই বোনেরা আপনাদের সাথে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। আমাদের কোনো ভুলভ্রান্তি হলে আপনারা ক্ষমা নজরে দেখবেন ইনশাআল্লাহ। আগামীতে আবারও দেখা হবে। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।